আমরা এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করব দীপ প্রজ্বলন এবং বেদ পাঠের মধ্যে, বেদ মন্ত্র পাঠের মধ্যে দিয়ে। তাই আমরা এখন আমাদের বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্রী মৌসুমীকে অনুরোধ করছি বেদ মন্ত্র পাঠের জন্য। মৌসুমী, ওভার টু ইউ। ॐ भद्रं कर्णे शृणुयाम देवाः भद्रं पश्येमाजत्राः स्थिरैरङ्गैस्तष्टुवागं तस्तनूभिः व्यशेम देवहितं यदायुः स्वस्ति नो इन्द्रो वृत्तश्रवाः स्वस्ति नो पूषा विश्ववेदा स्वस्ति नस्तार्क्ष अरिष्ठनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः। অনেক ধন্যবাদ মৌসুমীকে। মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের এই যে জাতীয় স্তরের এবং আন্তর্জাতিক স্তরের ওয়েবিনার এবং অনলাইন ওয়ার্কশপের যে পদযাত্রা, সেটার অ্যাকচুয়ালি শুরু হয়েছিল 20 জুন 2020 থেকে। সংস্কৃত বিভাগ এই বিষয়ে প্রথম পদক্ষেপ নিলেও আমাদের বাকি বিভাগগুলিও এই ওয়েবিনার এবং অনলাইন ওয়ার্কশপের আয়োজন করেছেন এবং মাইক্রোবায়োলজি, ভূগোল, বাংলা এবং ইতিহাস এরাও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছেন এবং আয়োজন করছেন। তাই এই বিষয়টা আমাদের কাছে অত্যন্ত আনন্দের যে আমাদের কলেজ থেকে এই জাতীয় পদক্ষেপ নিয়ে আগামী দিনে আরও অনেক অনুষ্ঠানের প্ল্যান প্রোগ্রাম করা হচ্ছে এবং এই সমস্ত অনুষ্ঠানগুলির ডিটেল এবং তার ভিডিও লিঙ্ক আপনারা শীঘ্রই আমাদের কলেজের ওয়েবসাইটে পেয়ে যাবেন। যে মানুষটির অবদান এর পিছনে সব থেকে বেশি এবং যার নিরন্তর উৎসাহ এবং নিরন্তর প্রচেষ্টা এই ধরনের শিক্ষামূলক কর্মে সর্বদাই আমাদের পাশে থাকে, তিনি আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর গোলাম মোহাম্মদ হিলালুদ্দিন মহাশয়। এই জাতীয় শিক্ষামূলক প্রয়াসে তিনি সর্বদাই আমাদেরকে উদ্বুদ্ধ করে থাকেন এবং এই জাতীয় শিক্ষামূলক প্রয়াসে তিনি সর্বদাই কাজ করতে উৎসাহী। তাই আমরা এখন আমাদের এই আজকের ওয়েব সেমিনারের যে স্বাগত ভাষণ সেইটির জন্য আমাদের অধ্যক্ষ মহাশয়কে অনুরোধ জানাবো। স্যার, ওভার টু ইউ। সকলকে নমস্কার, শুভেচ্ছা জানিয়ে আমি দু চারটে কথা বলবো। আজকে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে যারা উপস্থিত আছেন, আমাদের ছাত্র ছাত্রী, আমাদের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, আমাদের রিসোর্স পার্সন এবং আরো যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, তাদের সকলকে স্বাগত অভিনন্দন জানাই। বলতে দ্বিধা নেই যে বর্তমানে আমরা কোভিড-19 অতিমারির ফলে সকলেই মহাসংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি মহাসংকটই বলবো, কারণ যে পরিস্থিতির সম্মুখীন আমরা সকলে, আমাদের দেশ তথা মানে গোটা বিশ্বের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আজকের দিনে আমাদের রাজ্যে, সারা রাজ্য জুড়ে লকডাউন চলছে, এখন সবকিছুই স্তব্ধ, স্বাভাবিক জীবন বিধ্বস্ত। এখন তার মাঝে এই আমরা যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আছি, এই কর্তব্যবশত অল্প বিস্তর কিছু একটা ছোট্ট প্রচেষ্টা আমরা করার চেষ্টা করছি, যাতে এই শিক্ষার ব্যবস্থা, গবেষণা, পাঠ্যক্রম এগুলোকে কিছুটা সচল রাখা যায়, এই চর্চাকে আমরা একটু সচল রাখার চেষ্টা করছি। এবং সম্প্রতিকালে আমরা আমাদের কলেজের তরফ থেকে কয়েকটা অনলাইন সেমিনার এরকম আয়োজন করেছি আমরা, এবং সেখানে আমরা খুব ভালো উৎসাহ ব্যঞ্জক সাড়া পাচ্ছি। আমাদের ছাত্র ছাত্রী, গবেষক, শিক্ষক যারা খুব উৎসাহের সঙ্গে এখানে অংশগ্রহণ করছেন, তো আমরা
সেটাতে আমরা অনুপ্রাণিত এবং আমরা আরো এই ব্যাপারটাকে ব্যাপকভাবে করার চেষ্টা করছি, যাতে ছাত্রছাত্রীদের কাছে আমরা পৌঁছাতে পারি এবং আমাদের এই যে শিক্ষার চর্চা, আমাদের যে পাঠ্যক্রম, সেটাকে যদি আমরা কিছুটা পরিমাণ সচল রাখতে পারি তাহলে আমার মনে হয় আমাদের যে চেষ্টা সেটা সফল হবে। এখন আমরা সকলেই ঘরবন্দি, আমাদের অফুরন্ত সময়, সেই সময়টা কাটানোই একটা বিরাট চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে আমরা এগিয়ে যাব এবং প্রযুক্তির সাহায্য নিয়ে আমরা সভ্যতাকে সামনের দিকে নিয়ে যাব। এবং এই ধরনের মহামারী যেটা আমরা এখন ফেস করছি, আমার মনে হয় এটা আসতেই থাকবে, আগামী দিনে হয়তো আরো বেশি মাত্রায় আসবে। আমাদের প্রস্তুত থাকতে হবে, আমরা বাধা মানব না, আমরা হার মানব না। মানব সভ্যতার অগ্রগতি সবসময় শিক্ষার প্রসারের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত, তাই শিক্ষা চর্চা বিস্তার ও প্রসারকে আরো বাড়িয়ে দিতে হবে যে কোনো পরিস্থিতিতেই। এই আজকের সংস্কৃত বিভাগের এই অনলাইন সাহিত্য চর্চায় অংশগ্রহণ করে আমি মনে করি যে আমরা সকলেই সমৃদ্ধ এবং সম্পৃক্ত হব। সংস্কৃত সাহিত্য ভাষা ভারতবর্ষের আদি এবং সুসমৃদ্ধ ভাষা সাহিত্য, এতে কোনো দ্বিধা নেই আমার মনে হয়। সমস্ত প্রাচীন ভারতীয় কাব্য সংস্কৃত ভাষায় সৃষ্টি, এবং যার মধ্যে আমরা সমগ্র ভারতবর্ষের প্রাচীন ও প্রাচীনতম যুগের সভ্যতা, সংস্কৃতি, সাহিত্য, শিল্প, কলা, অর্থনীতি, সামাজিক জীবনযাত্রার প্রকৃষ্ট একটা চিত্র খুঁজে পাই। তাই ভারতবর্ষকে উপলব্ধি করতে বা ভারতবর্ষকে প্রকৃত অর্থে জানতে হলে এই সকল মহাকাব্য বা প্রাচীন সংস্কৃত গ্রন্থাবলী অধ্যয়ন অত্যন্ত জরুরি, কারণ আমার মনে হয় এর মধ্যেই আমরা খুঁজে পেতে পারি সেই ইউনিটি ইন ডাইভার্সিটির যে তত্ত্ব, সেটা এর মধ্যেই লুকিয়ে আছে। সাধারণ পাঠকদের উচিত, যারা সংস্কৃত ভাষা সাহিত্য চর্চা বা ভালোবাসেন, অনুরাগী, তাদের কাছে আমার অনুরোধ যে সব সময় অরিজিনাল স্ক্রিপ্টেড কপি অধ্যয়ন করা করতে করা প্রয়োজন, কারণ যে কোনো অনুবাদ গ্রন্থের অর্থ পরিবর্তন বা পরিমার্জন হতে পারে, সেটা ডিপেন্ড করে অনুবাদকের উপর। ভুল অর্থ বা ব্যাখ্যা পাঠককে বিভ্রান্ত করে বা ভুল পথে পরিচালিত করে। তাই যারা সাহিত্য চর্চা বা ভাষা চর্চা করেন তার সঙ্গে যারা যুক্ত, তাদের উচিত সাধারণ পাঠকের কাছে সাহিত্যের মোস্ট ইম্পর্টেন্ট এবং অরিজিনাল কম্পোজিশনগুলোকে তুলে ধরা, যা তাদের সমৃদ্ধ করবে এবং সঠিক পথে পরিচালিত করবে, তাতে দেশ সুনির্দিষ্ট দিশায় প্রগতির পথে এগিয়ে যাবে। আজকে এই আশা রেখেই আমি শেষ করলাম। সকলকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, আর অভিনন্দন বিশেষ অভিনন্দন জানাই আমাদের সংস্কৃত বিভাগ এবং অধ্যাপক স্বাধীন কুমার মণ্ডল এবং তার সহকর্মীবৃন্দকে এই ধরনের অনুষ্ঠান বারবার আয়োজন করার জন্য। এবং আমি বলবো যে যত বেশি পরিমাণ ছাত্রদের জন্য এই ধরনের অনুষ্ঠান করা যায় ততই ভালো, ততই ছাত্র উপকৃত হবে এবং আমাদের এই যে প্রচেষ্টা সেটা সার্থক হবে। তো ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। থ্যাংক ইউ স্যার আপনার এই মূল্যবান মতামতের জন্য, এবং আপনি যে এই রকমের কাজে আমাদেরকে সবসময় উদ্বুদ্ধ করেন। আমরা আগামী দিনেও এভাবে আরো অনুষ্ঠান আয়োজন করব আপনার পরামর্শ এবং সাহায্য নিয়ে। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। এবার আমাদের আজকের ওয়েব সেমিনারের প্রথম দিনের বক্তব্য শোনার পালা। আমাদের সাথে উপস্থিত আছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর কাকলি ঘোষ মহাশয়া। ডক্টর ঘোষ অধ্যাপনা ও গবেষণার কাজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে পুনেতে অবস্থিত কৈবল্যধাম যোগ ইনস্টিটিউটের ফিলোসফিক ও লিটারারি রিসার্চ ডিপার্টমেন্টের সাথেও যুক্ত।
তার গবেষণার মান সর্বজন বিদিত এবং উচ্চ প্রশংসিত। সম্প্রতি প্রকাশিত তার দুটি বই দ্য কুইন্টেসেন্স অফ ইয়োগ এবং দ্য রিফ্লেকশন অফ ইয়োগ ইন দ্য প্রিন্সিপাল উপনিষদ এর সাক্ষ্য প্রমাণ দেয়। উপনিষদের ওপর দীর্ঘকাল গভীর অধ্যয়নে তিনি নিজেকে নিযুক্ত রেখেছেন এবং উপনিষদের দুরূহ তত্ত্বকে সহজবোধ্য রূপে আমাদের সামনে তুলে ধরতে ব্রতী হয়েছেন। তাই তার কাছ থেকে উপনিষদ সম্পর্কে শুনতে পাওয়া আমাদের অত্যন্ত সৌভাগ্যের বলেই মনে করি। কমপ্লিট ওয়ার্কশপ স্বামী বিবেকানন্দ গ্রন্থের ভলিউম থ্রিতে স্বামীজি একটা খুব সুন্দর কথা বলেছেন, উপনিষদ আর দ্য গ্রেট মাইন অফ স্ট্রেংথ, দেয়ার ইন লাইজ স্ট্রেংথ এনাফ টু ইনভিগোরেট দ্য হোল ওয়ার্ল্ড, দে উইল কল দ্য ট্রাম্পেট ভয়েস আপন দ্য উইক, দ্য মিজারেবল অ্যান্ড দ্য ডাউন ট্রডেন অফ অল রেসেস, অল ক্রিডস অ্যান্ড অল সেক্টস টু স্ট্যান্ড অন দেয়ার ফিট অ্যান্ড বি ফ্রি। মূল মন্ত্ররূপে এই বাণীকে সামনে রেখেই আখ্যায়িকার মাধ্যমে আমরা উপনিষদ সাগরের মণিমাণিক্য অন্বেষণ করার চেষ্টা করব। আর যিনি আমাদেরকে এই অন্বেষণের নির্দেশনা দেবেন বা যিনি আমাদের এই অন্বেষণের নির্দেশিকা, তিনি আমাদের সবার প্রিয় অধ্যাপিকা ডক্টর কাকলি ঘোষ মহাশয়া। তাই এখন আমি ম্যাডামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। ম্যাডাম, ওভার টু ইউ। ওম সহনাভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। নমস্কার, মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ দুর্গাপুরের সংস্কৃত বিভাগ তথা মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের কর্তৃপক্ষ অধ্যক্ষ ডক্টর গোলাম মোহাম্মদ হেলালুদ্দিন মহাশয়কে আমার নমস্কার জানাই, ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই বিশেষ করে আমার ছাত্র শ্রীমান স্বাধীন কুমার মণ্ডল কে, যিনি এই অনুষ্ঠানের উদ্যোক্তা, যিনি আমাকে এই অধিকার দিয়েছেন এবং তার আবদারকে বারবার যিনি সমর্থন করেছেন। এই কিছুদিন আগেও আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, মানে এখন তো যেতে হয় না, ঘরে বসেই লেকচার দেওয়া যায়, তো এই কয়েকদিন আগেই আমাকে প্রায় ধরে বেঁধে এই ভার্চুয়াল মিডিয়ায় অভ্যস্ত করার চেষ্টা করেছে স্বাধীন, এবং ও আমাকে অভ্যস্ত করেই ছাড়বে এরকম পণ করেছে, তাই আবার আজকে বসিয়েছে। তো তার এই আবদার আবেদন যে বারবার তার কলেজ কর্তৃপক্ষ মঞ্জুর করেন, তার জন্য তাদেরকে আমার বিশেষভাবে ধন্যবাদ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বোধহয় প্রায় 12 বছর অধ্যাপনা চলছে আমার, সামগ্রিকভাবে 15 বছর। তো এত বছরের মধ্যে আমি অধিকাংশ, যারা আমার ছাত্র জানেন, আমি অধিকাংশ সময় এই বক্তার স্টেজের পিছন দিকে থাকি, আমি সাধারণত যজমানের ভূমিকায় থাকি, অর্থাৎ কিনা হোস্ট, আমি হঠাৎ গেস্ট, একদম হোস্ট থেকে হোতা হয়ে গেলাম, কখন বুঝতে পারলাম না। আমার ছাত্ররা আমাকে একেবারে যজমান থেকে ঋত্বিক বানানোর পণ করেছে, একেবারে ছিলাম ক্ষত্রিয় বৈশ্য কিংবা শূদ্র, আমাকে ব্রাহ্মণ পদে উপনীত করার পণ করেছে তারা। তো ব্রাহ্মণ হওয়ার চেষ্টা করা বৃথা, আমি ওই আমার যে ক্ষমতা সেই জায়গা থেকেই চেষ্টা করছি, এবং কালকে আসলে ব্রাহ্মণ আসবেন, আসল ঋত্বিক কালকে আসবেন, হোতা উদ্গাতা অধ্বর্য ব্রহ্মা সবই, আমি বলতে পারেন আজকে ঘোষধ্বনিতে তার তার আগমন বার্তা জানাতে এসেছি আর কি, এর বেশি যোগ্যতা আমার কিছু নেই। আরো কত কত কি যে আমার ছাত্ররা আমাকে করে তুলতে চাইছে, তারা জানে আমি মাইকের সামনে দাঁড়ালে ঠকঠক করে কাঁপি, সেই জন্য তারা এই ভার্চুয়াল স্টেজের ব্যবস্থা করেছে। বিশ্বাস করুন, কখনো আমি স্বপ্ন দেখিনি আমি অভিনয় করব, কিন্তু এই যে নিজের মুখ দেখে দেখে অনর্গল 1.5 ঘন্টা বলে যেতে হবে, এটা একদম অভিনয় প্র্যাকটিস করার মতোই আমার মনে হচ্ছে। স্কুলে কোনোদিনও চান্স পাইনি অভিনয়ে, দেখতে এত কুৎসিত ছিলাম, ওই শিবের আগমনী হতো স্কুলে, ওই শিবের নন্দী কিংবা বৃঙ্গি অল্টারনেটিভ ইয়ারে আমি চান্স পেতাম, আর যখন চশমা হয়ে গেল, চশমা ছাড়া চোখে দেখতে পাই না, তখন
আমার ওই সংস্কৃতর তুলো পণ্ডিত হওয়ার পাঠ আমি পেয়েছি কিছু কিছু, তখনই বোধহয় ভবিষ্যৎ লেখা হয়ে গিয়েছিল, খিটখিটে সংস্কৃত তুলো পণ্ডিতের পাঠ পেয়েছি। এছাড়া খুব একটা অভিনয় আমি করতে পারিনি, আর না হয় বোবা সাইন্টিস্ট হয়েছি বোধহয় একবার। তো এখন এই মুখ দেখে দেখে আমাকে অভিনয়ও করতে হবে, কি বিপদে পড়েছি। এই মুহূর্তে হঠাৎ সেদিন মনে হলো আমার, সেই ডাকঘরে পড়েছিলাম যে আমাদের এখন আমার অমলকে কবিরাজ মহাশয় বারণ করেছেন বাইরে যেতে, বাইরে গেলে অসুখ করবে। আমাদের এখনো এখন তো একেবারে হু থেকে শুরু করে সমস্ত বিশ্বের যত কবিরাজ, সমস্ত কবিরাজ দল বলছেন বাইরে যেও না বাপু, বাইরে গেলে অসুখ করবে। কিন্তু অমলের কি মন টিকে ছিল ঘরের মধ্যে, জানলা দিয়ে খের বলি বেরিয়ে যায় মন। কয়েকদিন আগে মালদা উইমেন্স কলেজের একটি লেকচারে বলছিলাম, হা হা ভাববেন না যে ওই লেকচারটাই রিপিট করব, কারণ আমরা ছোটবেলা থেকে প্রচুর বলতে না পারি, প্রচুর শুনেছি, শুনতে শুনতে একটা জিনিস শিখেছি যে কি কি করতে নেই লেকচারে। যেমন একটা জিনিস শিখেছি, আবার আমার থেকে অনেক কিছু শিখবেন অনেকে, যে কি কি করতে নেই লেকচারে। যেমন শিখেছি একই লেকচার বারবার দিতে নেই, প্রথিত যশা লব্ধ প্রতিষ্ঠ বেশ কিছু পণ্ডিতকে দেখেছি, নিশ্চয়ই সবাই নন, অনেক অনেক বড় বড় মহাপুরুষকেও দেখেছি, কিন্তু কিছু কিছু লব্ধ প্রতিষ্ঠ পণ্ডিতকেও দেখেছি, অধ্যাপককেও দেখেছি, তারা সারা বছরে 12 মাসে 69,64,000 বার লেকচার দেন, একই লেকচার সব জায়গায় গিয়ে দিয়ে বেড়ান। তো সেইটি আমি করব না, যা বলবো যা রিপিটেশন, যারা আগের দিন ওই লেকচারে ছিলেন সেটা হয়তো কিছুটা প্রসঙ্গানুগই হবে এবং হয়তো ওটার পুনরুক্তিও হবে না, চেষ্টা করব আমি। ওখানে আমি কঠোপনিষদের একটি শ্লোকের কথা বলেছিলাম, পরাঞ্চি খানি বেত্রিনাথ স্বয়ম্ভু পরাং পশ্যতি তসমাৎ পরাং পশ্যতি না ন অন্তরাত্মা, অর্থাৎ স্বয়ম্ভু আত্মা ব্রহ্ম ঈশ্বর যাই বলি না কেন, তার নাম দিই না কেন, যাই, তিনি আমাদের ইন্দ্রিয়গুলোকে বহির্মুখ করে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেই জন্য আমরা অন্তরাত্মার দিকে না তাকিয়ে বাইরের দিকে যাওয়ারই চেষ্টা করি বারবার। আমাদের এই ইন্দ্রিয় দ্বার পথে আমাদের মন বেরিয়ে যেতে চায় অনেক দূরে দূরে, এবং সেই কারণেই যতই আমাদের কবিরাজ মহাশয়রা বারণ করুন উঠোন পর্যন্ত যাবেন না, তবুও আমরা ঠিক পথ বার করে নিয়েছি, অনেকগুলো জানলা খুলে নিয়েছি, অনেকগুলো দরজা খুলে নিয়েছি পরস্পর মিলিত হওয়ার। আচ্ছা আমাদের কি দোষ বলুন তো, স্বয়ং আত্মা তিনি পর্যন্ত একা থাকতে আর ভালো লাগছিল না, একাকী না রেমে ভালো লাগছিল না, তিনি তখন মিথুন উৎপাদন করলেন, তিনি তখন দ্বিধা বিভক্ত হলেন। রমণ বা রতি শব্দের অর্থ কি, ইষ্টার্থ সংযোগজা ক্রীড়া, অর্থাৎ ইষ্ট বিষয়ের সঙ্গে সংযোগ জনিত খেলা, সেটা মানেই সবসময় নারী পুরুষ হতে হবে এমন কোনো কথা নেই, ইষ্ট বিষয়ের সঙ্গে সংযোগ জনিত যত খেলা। একটু বলার চেষ্টা করি, দেখুন রতি শৃঙ্গার রসের স্থায়ী ভাব, যেটা সম্ভোগ শৃঙ্গারও আছে বিপ্রলম্ব শৃঙ্গারও আছে, সম্ভোগ শৃঙ্গারে প্রিয়া প্রিয় দুজনে পরস্পরের কাছে আছেন, আর বিপ্রলম্ব শৃঙ্গারে তারা বিযুক্ত, তারা বিরহিত, তারা বিরহ দশায় আছেন, কিন্তু তবু তো কেউ আছেন। আর যখন মোটে কেউ নেই, যৌবনে সবারই হয়, কৈশোরে যৌবনে প্রৌঢ়ে বার্ধক্যে সর্বদাই হতে পারে, অর্থাৎ কি না যে কেউ একজন আছেন আমার সঙ্গে, তার সংযোগ অনুভব করছি, তিনি আমার থেকে দূরে থাকলেও তবুও তিনি আছেন, এই যে আনন্দ, এই যে খেলা, সেটাই রতি, সেই জন্য বিপ্রলম্ব শৃঙ্গারেরও স্থায়ীভাব রতি। কিন্তু মোটে কেউ নেই, একেবারে আমি একা, কে থাকতে চায়, কেউ আমরা কাউকে না কাউকে খুঁজে নিই, অনেকজনকে খুঁজে নিই, এই খোঁজার রাস্তাটা এখন হয়েছে এই ইন্টারনেট মাধ্যমে। কিছুদিন ধরে ওই নেট মাধ্যমে এই খবরের কাগজ পড়ি, সেখানে একটা ভাষা, একটা নয় একাধিক ভাষা দেখতে পাই, যখন নেটিজেন সিটিজেনের বদলে নেটিজেন, নেট দুনিয়া, নেট পাড়া, নেটাগরিক, মানে দারুণ দারুণ সব হাস্যজনক শব্দের উদ্ভব হয়েছে। যাই হোক,
যখনই বক্তৃতা এই মাধ্যমে, তখন আমি ধরে নিতে পারি ওইদিকে ওই প্রান্তে যারা বসে আছেন অসুবিধা নেই, আমি শুধু নিজের মুখটা দেখতে পাচ্ছি, আপনারা ইট পাটকেল যা ইচ্ছা ছুটতে পারেন, একটাও আমার গায়ে লাগবে না। ওই প্রান্তে যারা বসে আছেন, আমি আগের কয়েকটা লেকচারেও শুনেছি যে আমার বর্তমান এবং পুরনো ছাত্রছাত্রীরা বলছে যে আমরা দাদু ঠাকুমাকে নিয়ে বসেছি, কেউ জেঠু জেঠিমাকে নিয়ে বসেছে, কেউ বাবা মাকে নিয়ে বসেছে, কেউ স্বামীকে নিয়ে বসেছে, কেউ ছেলেকে নিয়ে বসেছে। সুতরাং আমি ধরে নিচ্ছি এখানে সব রকম দ্রষ্টা শ্রোতা ওই প্রান্তে বসে আছেন। এবং ভাবতে খুব ভালো লাগছে যে আমার থেকে আমার গুরুস্থানীয়, আমার মাতৃস্থানীয়, আমার মাসিমা পিসিমা জেঠিমা, এমনকি দিদিমা এবং নাতি নাতনি সবাই এই আলোচনার মধ্যে আছেন। স্বাধীন আমাকে এমন একটা সময় বলতে বলেছে, সেই সময়টা কিন্তু দিবানিদ্রার সময়, তার উপরে আজকে আবার লকডাউন, ওই এমনিতেই বেশ নিস্তব্ধ চারিপাশ। তো সবাইকে আমাকে ঘুম থেকে জাগিয়ে রাখার দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা খুব কঠিন কাজ, জানি না পারবো কিনা যারা বসে আছেন। তবে কিনা এই যে যারা ওপাশে বৃদ্ধ প্রৌঢ় যারা বসে আছেন, রবীন্দ্রনাথের ভাষায় তাদের যৌবনই আসলে নিরাসক্ত যৌবন, কারণ তারা ভগবতী পার হয়ে আনন্দলোকের ডাঙা দেখতে পেয়েছেন। সুতরাং তারা আর ফল চান না, ফলতে চান। আর কেউ কেউ বসে আছেন, বা আমি জানি মাইক ক্যামেরা ইত্যাদি অফ করে দিয়ে অন্য কাজ করছেন, যারা কিনা একটা সার্টিফিকেটের জন্য বসে আছেন, সেই নবীন আধুনিকেরা অনেকেই শুধু নাকি তারা উপার্জন করতে চান, তারা উপলব্ধি করতে চান না। এরকম কিছু সংখ্যক থাকবেই, সেই মেনে নিয়েই আমরা এগোতে পারি। আর যদিও আমি বক্তৃতা দিতে খুব ভয় পাই, তবুও এই প্র্যাকটিস করার, এই অভিনয় প্র্যাকটিস করার, এই বক্তৃতা প্র্যাকটিস করার যে আহ্বান, যে আমন্ত্রণ, সেটাকে একেবারে রিফিউজ করতে পারিনি, লোভও সামলাতে পারিনি। সেই লোভটা কিসের? সেই লোভটা এমন, কঠোপনিষদের তৃতীয় বল্লিতে বলা হচ্ছে, য ইমং পরমং গুহ্যং শ্রাবয়েদ ব্রহ্ম সংসদি প্রয়াত শ্রাদ্ধ কালে চ তদানন্ত্যায় কল্পতে তদানন্ত্যায় কল্পতে। আমি প্রয়াত শ্রাদ্ধ কালের লাইনটায় যাচ্ছি না এখন, কিন্তু প্রথম লাইনে কি বলছেন, যিনি এই পরম গুহ্য বিদ্যা ব্রহ্ম সংসদে। ব্রহ্ম সংসদ শব্দটি, আমি ব্রহ্ম শব্দের অর্থ যদি বৃহৎ হয় তাহলে বৃহৎ সভা বলতে পারি, আর যদি নেহাত আমরা মানতে নাই চাই ব্রহ্ম মানে ব্রাহ্মণ বা ব্রহ্ম সংক্রান্ত যে সভা, সব দিক থেকেই মিলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই আমাদের সকলের ব্রাহ্মণ হতে, রবি ঠাকুর আমাদের সুবিধা করে দিয়েছেন, উনি তো ব্রাহ্মণ ব্রাহ্মণ ছেড়ে দিয়ে একেবারে রাজা শব্দের ব্যবহার করেছেন সেই পরমকে। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সনে মিলব কি সত্ত্বে। তো আমরা এই ছেলে বুড়ো দাদু রবীন্দ্রনাথের কাব্যে বারবার ঠাকুরদা এবং বালকদের একসঙ্গে খেলা এসেছে, এই সবাই মিলে চলুন একটু দুপুরটা উপভোগ করার চেষ্টা করি। বেশ, শনিবারের দুপুর, শনিবারের বারবেলা কি সব হতো না আগে, গল্প দাদুর আসর, তা আমি গল্প দাদু না হয় গল্প দিদিমাই হলাম। খুব বেশি শাস্ত্রকথা বলবো না, কারণ জানি না। ওই আমি এখনি, আমাদের বিষয় হচ্ছে আজকে কি, আখ্যায়িকা বিদ্যাস্তুতি অর্থা, সোজা কথা আখ্যায়িকা মানে গল্প, গল্প নিয়ে বেশি তত্ত্ব কথা বললে তো মহা মুশকিল, আমরা ওই জন্য গল্প দিদিমার আসর করছি। গল্প নিয়ে বেশি তত্ত্ব কথা বলবার জন্য অনেক পণ্ডিত লোক আছেন, অনেক বড় বড় সেমিনার হয়। আমি স্বাধীনকেই অনুরোধ করেছিলাম আখ্যায়িকা শব্দটাই রাখতে, কারণ এটাই প্রাতিভাষিক পারিভাষিক শব্দ। ইংরেজি অনুবাদ, ন্যারেটিভস, লেজেন্ডস, মিথস, অত শত আমি বুঝি না, এতগুলো ডেফিনেশন বলতে হবে, পারবো না বাবা, অত বই পড়িনি। ব্লুমফিল্ড বলিয়াছেন, ম্যাকডোনেল বলিয়াছেন, কিথ বলিয়াছেন, ম্যাক্স মুলার বলিয়াছেন, ইয়ান ফন্ডা বলিয়াছেন, ওরে বাবারে, সব ইংরেজি বই, পড়তে গেলেই ঘুম এসে যায়, ভীষণ ঝিমুনি আসে, তাই পড়ে উঠিনি, ফাঁকিবাজ তো। আর এই ফাঁকিবাজি করার জন্য বেশ কটা শাস্ত্রীয় সমর্থন জোগাড় করেছি, শঙ্করাচার্যের শ্লোকের কিছু না মুখস্থ করতে পারি, একটা শ্লোক মুখস্থ করার চেষ্টা করেছি অন্তত, সেটা কি,
বাগ বৈখরি শব্দ ঝরি শাস্ত্র ব্যাখ্যান কৌশলম বৈদুষ্যং বিদুষাং চৈতত ভুক্তয়ে নচ মুক্তয়ে নতু মুক্তয়ে। অর্থাৎ যত আমরা শব্দ বাংময় যা বিস্তার ঘটাচ্ছি, শব্দ বলছি প্রচুর, শাস্ত্র রচনা করছি, শাস্ত্র ব্যাখ্যা করছি, পণ্ডিতেরা করেন, আমি করি না, সুন্দর সুন্দর বাংময় এবং বিদ্বানগণের যে বৈদুষ্য, এগুলো সবই ভোগের জন্য, মুক্তির জন্য নয়। আমার ভক্তি এবং মুক্তি কোনোটাই হয় না, কিন্তু ওই ফাঁকিবাজি করার একটা রাস্তা খুঁজে বার করেছি। এবং এ ব্যাপারে শুধু একটা নয়, অনেকগুলো সমর্থন দিতে পারি। ঠাকুর রামকৃষ্ণ বলে দিয়েছেন যে শাস্ত্র পড়ে কিসের জন্য? লোকে বিদ্যা জাহির করার জন্য। শাস্ত্র পড়লে তর্ক বুদ্ধি বাড়ে, কিন্তু যতই শাস্ত্র পড়ো বাপু, শাস্ত্র পড়া ততক্ষণের জন্য, তিনি আছেন এইটুকু জানার জন্য। শাস্ত্র পড়ে ভক্তি হয় না, এত তো শাস্ত্র পড়লে তার পাদপদ্মে ভক্তি এলো কি? রবীন্দ্রনাথও বলছেন, পুঁথির পাতা দেওয়ালের মতো আড়াল হয়ে দাঁড়ায়, না হতে পারলাম রবীন্দ্রনাথ, না হতে পারলাম রামকৃষ্ণদেব, না হতে পারলাম শঙ্করাচার্য, কিন্তু যখন একটা ফাঁকিবাজির রাস্তা খুঁজে পেয়েছি তখন ছাড়বো কেন? সুতরাং আমি আর অত ইংরেজি শাস্ত্র টাস্ত্র পড়লাম না। এবার আমি একেবারে যেটুকু আমি নিজে বুঝি সেটুকু বলার চেষ্টা করব। একটু সামান্য টেকনিক্যাল কথা না বললে লোকে আবার স্টেজ থেকে নামিয়ে দিতে পারে, কলেজের ছাত্রদের বলতে এসে কিছুই ভালো ভালো কথা বলছে না, সবই আমরা জানি। এই যে আখ্যায়িকা শব্দটা আম জনসাধারণ শুনছেন, খ্যা বলে একটা সংস্কৃততে আমাদের মজা হচ্ছে, সব কিছু আমরা একটু ব্যাকরণ দিয়ে ভাবার চেষ্টা করি এবং ধাতু মূলে যাওয়ার চেষ্টা করি। এই খ্যা ধাতুটার মানে হচ্ছে বলা, প্রকথন, কথন। আগের দিনে কথকথার আসের কথা। তাহলে আখ্যায়িকা, আখ্যায়িকা শব্দটা শুনলে মনে হয় বেশ সংস্কৃত সংস্কৃত, এখনই একটু বাংলা করে বলি, মানে বাংলার মতো মনে হবে, এর আগেই একটা বি জুড়ে দিন, হয়ে যাবে ব্যাখ্যায়িকা। তাহলে আখ্যায়িকা, ব্যাখ্যায়িকা, এরকম একটা সহজ ডেফিনেশন বার করা যেতে পারে। আখ্যায়িকা কিসের জন্য, অর্থাৎ গল্প কিসের জন্য? কিছু ব্যাখ্যা করার জন্য। কি ব্যাখ্যা করার জন্য? বিদ্যাস্তুতির জন্য, বিদ্যা ব্যাখ্যা করার জন্য, তত্ত্ব ব্যাখ্যা করার জন্য। ওই আলোচনাটাই পরে আসছি, আর একটু এবার আখ্যায়িকা নিয়ে বলি। বিদ্যাস্তুতির অনেক কঠিন ব্যাপার, ওটা হয়তো কালকে পর্যন্ত যিনি বলবেন তিনি বলবেন, আমি বিদ্যাস্তুতি পর্যন্ত পৌঁছতে পারবো কিনা তাই বুঝতে পারছি না। এই যে আখ্যায়িকা শব্দটি আমরা দেখতে পাচ্ছি যে আচার্য শঙ্কর তার ভাষ্যে, ভাষ্য বলেননি, উনি নিজের ভাষ্যকে বৃত্তি বলেছেন, সেই বৃত্তিগুলোতে বহুবার, যতবার একটি করে আখ্যায়িকা এসেছে তার অনুসরণেই আমরা আখ্যায়িকা শব্দটি নিচ্ছি। বারবার বলছি, আখ্যায়িকা শব্দটি এসেছে ততবার তিনি তার একটা, কেন এই আখ্যায়িকার প্রবর্তনা? উপনিষদে ব্রহ্মবিদ্যা থাকবে তো, অহং ব্রহ্মাস্মি, সর্বং খলু ইদং ব্রহ্ম, তত্ত্বমসি, প্রজ্ঞানং ব্রহ্ম, এইসব বললেই হতো, মাঝে মাঝে গল্প এলো কেন? তার বিবিধ যে কারণ দেখিয়েছেন, তার মধ্যে কোথাও বলছেন আখ্যায়িকা সুখাব বোধার্থ, বোধার্থা, বাংলা কথার মতোই, যারা সংস্কৃত লোক না তারাও বুঝতে পারবেন, আখ্যায়িকা সুখে বোঝার জন্য, মানে সহজে বোঝার জন্য। এ তো আমরা সবাই জানি যে গল্প বললে আমরা সহজে তত্ত্ব কথা বুঝতে পারি। দুই, কোথাও বলছেন আখ্যায়িকা বিজ্ঞান স্তুতি অর্থা, যেমন বিদ্যা স্তুতি অর্থা বলেছেন, কোথাও বলেছেন আখ্যায়িকা বিদ্যাস্তুতয়ে, একই ব্যাপার, বিদ্যাস্তুতির জন্য, বিদ্যার প্রশংসার জন্য। কোথাও বলছেন আখ্যায়িকা বিদ্যাস্তুতয়ে, কোথাও বলছেন আখ্যায়িকা বিজ্ঞান স্তুতি অর্থা, এর সাথে সাথে জুড়ছেন আখ্যায়িকা বিদ্যা বিজ্ঞান স্তুতি অর্থা উপায় বিধি পরাওয়া, উপায় বিধি পরক, তার মানে কোনো কিছুর একটা উপায় নির্দেশ করা হচ্ছে, কিসের উপায় আমি আসছি। আরেকটা বলে নি, আরেকটি বলছেন বারবার যে আখ্যায়িকা বিদ্যা সম্প্রদান ন্যায় প্রদর্শনার্থ, অর্থাৎ আখ্যায়িকার অবতারণা করা হয়েছে বিদ্যা সম্প্রদানের উপায়, নিয়ম দেখানোর জন্য। এবার আমি জিনিসটাকে চারটে ভাগে ভাগ করে নিচ্ছি। এক, আখ্যায়িকা সহজে তত্ত্বকে বোঝার জন্য,
সুখাব বোধার্থ। দুই, আখ্যায়িকা উপায় বিধি পড়া যেখানে বলা হচ্ছে সেখানে হলো যে আমি যে বিদ্যা চাইছি, কোন একজন বিদ্যা কারুর কাছ থেকে প্রার্থনা করছেন, তার মানে তিনি কামনা করছেন বিদ্যা, আমি যেন তোমার থেকে এই বিদ্যা লাভ করি। তার কিছু প্রসিডিওর আছে যে কিভাবে আমি গুরুর কাছে আচার্যের কাছে সেই আবেদনটা রাখব এবং আমাকে কি কি অর্জন করতে হবে ওই গুরুর কাছ থেকে বিদ্যাটি আদানের জন্য। তাহলে এই উপায় বিধি পড়া বলা যেতে পারে আখ্যায়িকা হলো গল্প, গল্পের মধ্য দিয়ে কিছু উপায় দেখানো হয়েছে যে উপায়ে শিষ্য তার আচার্যের কাছ থেকে বিদ্যা আদায় করবেন, গ্রহণ করবেন। গল্পে পরে আসছি। তিন নম্বর, আখ্যায়িকা বিদ্যা সম্প্রদান ন্যায় প্রদর্শন, অর্থাৎ ঠিক উল্টোটা, একটা হলো শিষ্য আচার্যের কাছ থেকে কি করে নেবেন, আর দুই হলো আচার্য শিষ্যকে কিভাবে বিদ্যার সম্প্রদান করবেন, বিদ্যা দান করবেন। এই দুটোকে মিলে আমরা বলতে পারি যে একটা পুরো টিচিং লার্নিং প্রসিডিওর এই দুটোর মধ্য দিয়ে বোঝানো হচ্ছে। অর্থাৎ আমরা আমাদের অবশ্যই লক্ষ্য উপনিষদ বা বেদান্ত, সেই উপনিষদ বা বেদান্ত যে অংশ তার মধ্যে যে প্রচুর আখ্যায়িকা সোজা বাংলায় গল্প পাওয়া যাচ্ছে, সেই গল্পগুলোর উদ্দেশ্য কি, গল্পগুলোর মধ্য দিয়ে কি প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। কমনলি সমস্ত গল্পের অবশ্যই মূল উদ্দেশ্য সুখাবোধার্থ এবং বিদ্যাস্তুতি, সুখে বোঝা, সহজে বোঝা কঠিন তত্ত্বকে, এবং যে বিদ্যা, যে ব্রহ্মবিদ্যার কথাই উপনিষদের লক্ষ্য, মূল আলোচ্য, সেইটির প্রশংসা করা, এটা হলো কমন। এর সাথে সাথে কিছু জায়গায় আরো জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো ওই গল্পটির মাধ্যমে, ওই আখ্যায়িকাটির মধ্য দিয়ে বিদ্যার আদান প্রদান পদ্ধতি, এখন সব শব্দগুলো খুব আসছে আমাদের, সব নেট স্লেট সেট দিতে হয়, আবার আমাদের সময় স্লেট ছিল, এখনকার ছেলে মেয়েরা সঙ্গে সঙ্গে ঠিক আছে, আমাদের সেট সেট ম্যাডাম, স্লেট নয়, আমরা সব স্লেট টেট দেখি না, আমাদের সেট। তো সেখানে টিচিং অ্যাপটিটিউড টেস্ট হয়, রিসার্চ অ্যাপটিটিউড টেস্ট হয়, তাই রিসার্চ অ্যাপটিটিউড টেস্ট, রিসার্চ অ্যাপটিটিউড কি করে অর্জন করতে হবে, টিচিং অ্যাপটিটিউড, লার্নিং অ্যাপটিটিউড টু, এই সমস্ত কিছু গল্পের মধ্য দিয়ে আমাদের কাছে দেখানো হয়েছে। এবার এই যে টিচিং লার্নিং প্রসেস, এর মধ্যে আবার এই যে গল্পগুলোর মধ্যে কোরকম প্রক্রিয়া আমরা দেখতে পাই, আমাদের দেশে শাস্ত্র আলোচনার বিস্তর প্রক্রিয়া আছে। হ্যাঁ, কোনো যে কোনো বই খুললে দেখতে পাবেন অনেকগুলো কঠিন কঠিন শব্দ আছে, বাদ, জল্প, বিতর্ক, বিতণ্ডা। বাদ কি? বাদ হলো মোটামুটি এই প্রশ্ন উত্তর ক্রমে শিষ্য প্রশ্ন করবেন, মানে জানতে চাইবেন, অবশ্য এখনো শিষ্যরাই সব করে, যাই হোক, শিষ্য প্রশ্ন করবেন এবং আচার্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন, সেই বিষয় অনেক গূঢ়তত্ত্বর বিষয়, তার যখন প্রথম লার্নিং প্রসেসের মধ্যে ঢুকছেন, শিষ্য প্রশ্ন করবেন, আচার্য উত্তর দেবেন। তো সেই জন্য বাদের ডেফিনেশন একটু সংস্কৃত না বললে লোকে মানবে না, সংস্কৃত অধ্যাপিকা বলে, প্রশ্ন প্রতিবচন ন্যায় তত্ত্ব নির্ণয় প্রধান বাদ। প্রশ্ন প্রতিবচন ন্যায়, প্রশ্ন উত্তর, প্রতিবচন মানে উত্তর, প্রশ্ন এবং উত্তরের মধ্য দিয়ে বাদ, বাদর মূল অংশটা, মূল কাজটা কি, তত্ত্ব নির্ণয়। তাহলে তত্ত্ব নির্ণয় প্রধান, এখানেও সেই একই কথা এসে গেল যে এই বাদর উদ্দেশ্য হলো, অর্থাৎ এই প্রশ্ন উত্তরের মূল লক্ষ্য হচ্ছে কি, তত্ত্বের প্রতিষ্ঠা, তত্ত্বের নির্ণয়। এটা কিসের মধ্য দিয়ে হচ্ছে, অনেক রকম উপাখ্যান, আখ্যান, আখ্যায়িকার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এখনই আমাকে এতগুলোর পার্থক্য জিজ্ঞেস করবেন না, ওগুলো অনেক কষ্টে মুখস্থ করে পরীক্ষা দিয়ে এখন সব ভুলে গেছি, যারা লিখেছেন তারাও মনে রেখেছেন কিনা জানি না। যাই হোক, এই বাদর ডেফিনিশন হলো মোটামুটি শিষ্য এবং আচার্যের
পরস্পরের প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে যখন তত্ত্ব নির্ণীত হয়। এইটাই যখন আখ্যায়িকার মধ্য, এইটাই কোনো কোনো ক্ষেত্রে আখ্যায়িকার মধ্য দিয়ে উপস্থাপিত হচ্ছে। যারা ওখানে ওদিকে বসে আছেন তারা অনেকেই উপনিষদের কাহিনীগুলো জানেন, সুতরাং তারা রিলেট করতে পারছেন এখন। এছাড়া জল্প, জল্প কি, জল্পটা জল্পনা বলেন, এটা ক্ষেত্রে কিন্তু তত্ত্ব নির্ণয়টা মূল লক্ষ্য নয়, এটার আরেকটা নাম হচ্ছে বিগৃহ্যবাদ। এক্ষেত্রে জয় পরাজয় প্রধান, জল্প প্রায় বিগৃহ্যবাদ হচ্ছে জয় পরাজয় প্রধান। অর্থাৎ চার পাঁচজন পণ্ডিতকে বসিয়ে দেওয়া হলো, তারা পরস্পর মোটামুটি আলাপ আলোচনা করে এ বলে আমায় দেখো, ও বলে আমায় দেখো, এবং আমি জিতেছি, এরকম একটা কিছু প্রতিপন্ন করা। এবং মোটামুটি উপনিষদের যে আখ্যায়িকা গুলো আছে সেখানে বিতর্ক আর বিতণ্ডার খুব একটা জায়গা নেই বললেই চলে, বিতণ্ডার জায়গা নেই বললেই চলে আখ্যায়িকার মধ্যে দিয়ে। শাস্ত্র আলোচনার ক্ষেত্রে বিতর্ক এবং বিতণ্ডা প্রচুর আছে। বিতর্ক হলো সহমত প্রতিষ্ঠার জন্য অনেক যুক্তি বিচার তর্ক, এবং বিতণ্ডা হলো যেন তেন প্রকারেণ পরমত খণ্ডন। এইটা উপনিষদের আখ্যায়িকাতে খুব একটা দেখতে পাই না, যে একেবারে এমন লড়াই করছি যে আমি অন্যের মতটা খণ্ডন করাই আমার মূল লক্ষ্য। আখ্যায়িকাগুলোর মধ্য দিয়ে অন্তত এটা পাই না। পরবর্তীকালে যখন বেদান্তের ন্যায় প্রস্থান হয়েছে বা যে কোনো ক্ষেত্রে ন্যায় প্রস্থান, সেখানে এই বিতর্ক বিতণ্ডার অনেক বহুল ব্যবহার আমরা দেখতে পাবো। আরেকটা কথা এই আখ্যায়িকা প্রসঙ্গে স্বভাবতই মনে পড়ছে, যেহেতু উপনিষদ ঘুরে ফিরে বেদের ব্রাহ্মণ ভাগের অংশ, কি মূলত মূলত বেদের ব্রাহ্মণ ভাগের অংশ, অবশ্যই সংহিতা ভাগে উপনিষদ আছে। এখনই আমার ছাত্ররা বলবেন কি শুক্ল যজুর্বেদের শেষ অধ্যায়ের নাম হলো ঈশপনিষদ যজুর্বেদ সংহিতা, তাহলে আপনি কেন বললেন যে উপনিষদ ব্রাহ্মণ ভাগে। তো বেশিরভাগ উপনিষদ যেহেতু ব্রাহ্মণ ভাগে আছে, অর্থাৎ মন্ত্র ব্রাহ্মণায়োর বেদ নামধেয়ম, মন্ত্র এবং ব্রাহ্মণ মিলে যদি সমগ্র বেদকে বলি, তার যে ব্রাহ্মণ অংশ তার পরিণতি আরণ্যকে, আরণ্যকের পরিণতি উপনিষদে, কোনো কোনো ক্ষেত্রে উপনিষদ বলে যেগুলো প্রচারিত সেই অংশ ব্রাহ্মণ ভাগের মধ্যে ঢুকে আছে, আরণ্যক ভাগের মধ্যে ঢুকে আছে, সেই সব বেদের পরিচয় বই খুললেই পাওয়া যাবে। এই যে ব্রাহ্মণ, যখন থিওরিটিক্যালি বেদের ইতিহাস পড়তে হয় তখন আমাদের শেখানো হয় যে ব্রাহ্মণ কয় প্রকার, তখন অনেক কিছু মুখস্থ করতে হয়েছে, সেগুলোও ভুলে গেছি। বিধি, অর্থবাদ, প্রশংসা, নিন্দা, পুরাকল্প, পরকৃতি, এই এরকম একটা ডিভিশন করা হয়েছে। বিধি মানে ডুজ অ্যান্ড ডোন্টস, অর্থবাদ এর বাদেও প্রশংসা নিন্দা বলা হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে আবার নিন্দা এবং প্রশংসাকে অর্থবাদের মধ্যে ইনক্লুডও করে দিয়েছেন, যেমন অর্থ সংগ্রহে বলা হচ্ছে নিন্দান্যতর পরম বাক্যম অর্থবাদ, প্রশংসা এবং নিন্দা, প্রশংসা অথবা নিন্দা, একটা প্রচলিত ডেফিনিশন আছে, স্তুতি নিন্দা ফলকম অর্থবাদ বচনম, অর্থাৎ অর্থবাদের মধ্য দিয়ে স্তুতি কিংবা নিন্দা হয়। তাহলে কোনো বিষয়ে স্তুতি বা নিন্দা, আমরা ক্লাসে মজা করে বলি যে যেমন আজকের দিনে অ্যাডভার্টাইজমেন্ট, সেখানে আমরা যে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্টে আমার দুটো উদ্দেশ্য একসঙ্গে থাকে, আমার প্রোডাক্টকে প্রমোট করা এবং অন্যান্য সেই একই যিনি একই প্রোডাক্ট কিন্তু অন্য কোম্পানির প্রোডাক্ট গুলোকে বাতিল করা, তাদের নিন্দা করা। এটা দেখবেন একটা ছোট্ট 2-3 সেকেন্ডের গল্পের মধ্য দিয়ে দেখানো হয়, এবং সেই কারণে অর্থবাদের মধ্য দিয়ে, সেই কারণে না মানে সেই তখন অ্যাডভার্টাইজমেন্টের জন্য সেটাও এটা এনশিয়েন্ট ফর্ম অফ অ্যাডভার্টাইজমেন্ট বলা যায়। তো সেইখানেও আমরা দেখছি যে ওই অর্থবাদ যে বলা হলো তার মধ্যে নিন্দা এবং প্রশংসাকে ইনক্লুড করা হয়েছে। পুরাকল্প আর পরকৃতির ডেফিনিশন বাপু আমি হাজার বার মুখস্থ করেও পরীক্ষা দিয়েই ভুলে গেছি, আমি বলতে পারবো না। হ্যাঁ, প্রাচীনকালে কি একজন একটা করতো, অনেকজন ঋত্বিক একটা করতো, এইসব কঠিন কঠিন ব্যাপার, সেখানেও কিছু গল্প আছে। এই যে অর্থবাদ শব্দটা আমি নিয়ে এলাম, কোন কোন পণ্ডিত অর্থবাদের অনেক রকম আবার ভাগ বাটোয়ারা দেখিয়েছেন, সেই অর্থবাদের মধ্যে একরকম কিন্তু আখ্যায়িকা। সবর স্বামী তার ভাষ্যে দেখাচ্ছেন
আখ্যায়িকা স্বরূপম, এক ধরনের অর্থবাদ হলো আখ্যায়িকা। এই হলো মোটামুটি আমি টেকনিক্যাল অংশ বলতে চাইছিলাম, যেগুলো বইতেও লেখা আছে বোধ হয়, জানি না আমারও তো মনে নেই। এবার বলি যে এই যে আমরা বললাম, আমরা এবার আখ্যায়িকা কেমন হতে পারে দেখা যাক। আমি যেটুকু উপনিষদ পড়তে পেরেছি এখনো পর্যন্ত, বুঝতে কিছুই পারিনি, কারণ আসল বোঝা তো হবেই না, কোনো চান্সই নেই আমার। যা যা পূর্ব শর্ত হলে উপনিষদ বোধগম্য হবে, সেই পূর্ব শর্ত গুলো তো আমার নেই। সুতরাং আমি একেবারেই দাবি করব না আপনাদের কাছে, আমি ওই যে স্তুত বিদ্যা যেটা কিনা আখ্যায়িকার মধ্যে দিয়ে করা হয়েছে সেটা আমি প্রতিষ্ঠা প্রতিপন্ন করব এখানে। এবার এই আখ্যায়িকা গুলোর ধরন ধারণ নিয়ে বলি একটু, তারপরে আমরা গল্প বলবো। কোন কোন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মনুষ্য মনুষ্যেতর, আমি মনুষ্যতর বলতে ইতর মানে সবসময় খারাপ না, মনুষ্য থেকে আলাদা, অর্থাৎ দেবতা দেব চরিত্রদের মধ্যে বা দেব অসুর চরিত্রদের নিয়েই আখ্যায়িকা, এটা এক ধরনের। যেমন আমি বাকি ভাগগুলো পরে বলে আগে একটা গল্প বলি, নাহলে লোকে ঘুমিয়ে পড়বে। যেমন ইন্দ্র আর বিরোচন, একজন দেবতা দেবরাজ, একজন অসুররাজ, তারা দুজন গেছেন প্রজাপতি ব্রহ্মার কাছে, যার পরে না কোথাও নাম ব্রহ্মা, কোথাও প্রজাপতি, কোথাও আত্মা, কোথাও হিরণ্যগর্ভ, সেই প্রজাপতি, কোথাও তার নাম মৃত্যু, কোথাও তার নাম অমৃত। সেই প্রজাপতির কাছে, আদিত্যর কাছে, সূর্যের কাছে, যমের কাছে, যিনি যম তিনি সূর্য তিনি প্রজাপতি। একটা মজার কথা মনে পড়ে গেল প্রসঙ্গক্রমে, এই যখন সব ঠিকঠাক ছিল গত বছর কালী পুজোর পরে পরে, কালী পুজোর বেশ কিছুদিন পরে, আমরা ওই যাদবপুর স্টেশন রোডে একটু হাঁটাহাঁটি করে জিনিসপত্র কিনছি, আমার সঙ্গে একজন ছাত্রী আছেন, তিনিও অধ্যাপিকা কলেজের, তার মনে পড়বে নিধি, তিনিও প্রান্তে বসে আছেন আশা করছি। যে তখন দেখছি একটু দূরে, বেশ কালী পুজো অনেকদিন কেটে গেছে, তা আমি বলছি যে দেখো কালী ঠাকুর এখনো বিসর্জন দেয়নি, কতদিন হয়ে গেল। তখন বললো যে হ্যাঁ বলুন কি। তারপরে কাছে গিয়ে দেখলাম আমরা যে যম, সেটা যমের পুজো হচ্ছে। তখন সে রে রে করে উঠলো যে ঠিকই তো যম। আমি বললাম এমা যমকে এত বিচ্ছিরি করে বিশ্রী করে বানিয়েছে, কালো কুলো এবং বিচ্ছিরি দাঁতলা সিংহলা। তখন বললো ওমা যম তো ম্যাডাম, ও তো যম, কিন্তু যম তো যম মানে যিনি নিয়ন্ত্রিত করেন, তিনি সূর্যও বটে। হ্যাঁ, প্রজাপতি, এখনো তাকে প্রজাপত্য বলা হয়েছে, যম সূর্য প্রজাপত্য ব্যূহ রশ্মিন সমূহ তেজ ঈশোপনিষদ। যাকে প্রজাপতি যাকে প্রজাপতি, তিনি আবার মৃত্যু যম, যার কাছে নচিকেতা গিয়েছিলেন, সেই প্রজাপতির কাছে ইন্দ্র আর বিরোচন দুজন গেছেন, দুই শিষ্য, একজন দেবরাজ একজন অসুররাজ। সেই দেবরাজ এবং অসুররাজ প্রজাপতি কিছু ডিসক্রিমিনেশন খুব একটা করেননি, অন্তত আমরা আখ্যায়িকার মধ্য দিয়ে সেটা খুব একটা দেখতে পাচ্ছি না। কিন্তু দেখা যাক, ইন্দ্র এবং বিরোচন দুজনের প্রশ্ন তো সেই একই তত্ত্ব, কে কে সেই আত্মা, কি সেই আত্মা। তখন প্রজাপতি বললেন তোমরা এসেছো যখন, ঠিক আছে এসেছো থাকো কদিন, আমার সাথে থাকো, জল টল তোলো, বাসন টাসন মাজো, গুরুগৃহে গোবর নেতা দাও, তারপরে দেখছি। সেই কদিনটা কদিন জানেন, 32 বছর মাত্র। তারপরে তাদেরকে বলা হলো, তারা জিজ্ঞেস করলো এবার বলুন স্যার। তখন তারা বল তখন প্রজাপতি বললেন যে এই যে অক্ষি পুরুষ, এই অক্ষি পুরুষের কি তাৎপর্য বাপু আমি বলতে পারবো না, চোখের মধ্যে যার ছায়া পড়ে না, চোখ দিয়ে যাকে দেখি বাইরে, জানি না আমি কি করে জানবো। তারা 32 বছর থেকে শিখতে পারলো না, আমি কি করে শিখবো, না হয় আমার বয়স আর একটু বেশিই বটে।
কিন্তু আমি তার প্রজাপতির কাছে যাইনি, কি করে জানবো? তো সেই তাদেরকে 32 বছর বাদে তিনি এইটুকু উত্তর দিলেন যে এই যে অক্ষি পুরুষ, এই হলো প্রজা, এই হলো আত্মা। কি বুঝলো কে জানে, তারা খুশি হয়ে দুজনে নাচতে নাচতে বাড়ি গেল যে আমরা জেনেছি অক্ষি পুরুষই হলো আত্মা। ইন্দ্র নাকি বুঝলেন ছায়া আত্মাই হচ্ছে আত্মা, এবং এই মেনে নিয়ে তারা নাচতে নাচতে বাড়ি গেলেন, বাড়ির পথে গেলেন। বিরোচন অসুর, সে যা বুঝেছে তাতেই মহা খুশি। হ্যাঁ, এবং সে গিয়ে অসুর রাজ্যে প্রচার করতে লাগলো যে ছায়া আত্মাই হলো প্রকৃত আত্মা। ইন্দ্র আফটার অল দেবতা, এবার দেখা যাক। ইন্দ্র মাঝপথে গিয়ে বললেন, না কিরকম একটু খটকা লাগছে, যাই একটু ফিরে যাই, আবার গিয়ে স্যারকে জিজ্ঞেস করি। কি যেন আপনারা রিসার্চ করছেন, একটু দেখুন রিসার্চ করতে গেলে কি করতে হয়। হ্যাঁ, এখন তো 10 মিনিট অপেক্ষা করা যায় না টিচারের জন্য, ভেঙে দেব, ফেলে দেব, গুড়িয়ে দেব, কালো হাত ইত্যাদি প্রভৃতি চলে। আমার তো কালো হাত এমনি ভেঙে গুড়িয়ে অস্থির হয়ে যাচ্ছে। তো আবার ইন্দ্র এলেন, স্যার আমার ঠিক ক্লিয়ার হয়নি, আপনি আরেকবার বলুন, আরেকটু বলুন দেখি। তখন বললেন যে এই তো দেখো না, এই ধরো ঘর, তুমি জলে প্রতিবিম্ব দেখো, আর ইয়েতে দেখো, আয়নায় দেখো, ওইটাই তুমি। এরকম করে করে তারপরের বারে এলেন, তখন বললেন স্বপ্ন, স্বপ্নাত্মা হলো আত্মা। ইন্দ্র তাতেও সন্তুষ্টি নেই, এই করে প্রত্যেকবার কিন্তু 32 বছর অ্যাড হচ্ছে। এই করে করে 32 প্লাস 32 প্লাস 32, 96, এবং শেষ পর্যন্ত আরো 5 বছর করে 101 বছর বাদে ইন্দ্রকে তিনি ব্রহ্মবিদ্যা, প্রকৃত ইন্দ্র ব্রহ্মবিদ্যা দান করলেন। এবং এইটার উদাহরণ দিয়ে বলা হয় সবসময় যে ইন্দ্রেরই যখন 101 বছর লেগেছিল, তাহলে আমাদের কি হবে, কিছুই হবে না। কিন্তু এই যে উপায় বিধি, বিদ্যার আদান এবং বিদ্যার প্রদান বিধি, অর্থাৎ ছাত্রের দিক থেকে, শিষ্যের দিক থেকে তার ধৈর্য, স্থৈর্য, অপেক্ষা, শ্রদ্ধা, খুব ঘটা করে প্রতি বছর ছেলে মেয়েরা বেদান্ত সারের শ্রদ্ধার লক্ষণ মুখস্থ করে, গুরু বেদান্ত উপদিষ্টেষু বাক্যেষু বিশ্বাস শ্রদ্ধা, গুরু বাক্যেষু বিশ্বাস শ্রদ্ধা, বেদান্ত বাক্যেষু বিশ্বাস শ্রদ্ধা। তার সাথে একটু ভিতরের কথা আছে, গুরু বাক্যে বিশ্বাস, গুরুতে বিশ্বাস, বেদান্ত বাক্যে বিশ্বাস, আদতে কারুতে বিশ্বাস বা কারুতে শ্রদ্ধা, কাকে বলবো? আবার রবীন্দ্রনাথ বলি যে গোচরে এবং অগোচরেও যার প্রতি আমার বিশ্বাস অটল, তার প্রতিই আমার শ্রদ্ধা। তো অগোচরে তো এখন আউট অফ সাইট, আউট অফ মাইন্ড, গোচরেও কি জানি কেমন বিশ্বাস, কেমন শ্রদ্ধা। সেই জন্যই বোধ হয় এত দামামা বাজিয়ে বলতে হয়, আপনার প্রতি আমার কি বিশ্বাস, কি শ্রদ্ধা ম্যাডাম, আপনি ছাড়া কেউ এত ভালো পড়াতে পারে না, আপনার কথা, আপনি আমার আদর্শ। আর তারপরে প্রত্যেকটি উপর এত উপনিষদের মডার্ন রেলেভেন্স, উপনিষদের আখ্যায়িকার তাৎপর্য, আমাদের সবসময় মডার্ন রেলেভেন্স না বললে আমাদেরকে কেউ মান্যতা দেয় না, কি দায় পড়েছে আমাদের জানি না যে মডার্ন রেলেভেন্স প্রুফ করতে হবে। কিন্তু মডার্ন রেলেভেন্স বলে কি হবে, কাদের কাছে বলবো জানি না, কারণ এখন যদি আমরা এরকম ভাবে পরীক্ষা নিই যে তুমি 5 বছর বসো কি 5 দিন বসো, তাহলেই বোধ হয় আমার নামে ডায়েরি হয়ে যাবে, FIR হয়ে যাবে। আবার আজকাল কথায় কথায় লোকের মানসিক ব্যথা হয়ে যায়, খুব মুশকিল। এবং যারা উপরান্তে বসে আছেন আমার প্রাক্তন ছাত্ররা, তারা অনেকেই জানেন আমার চোখ রাঙানিতে, আমার বকুনিতে, আমার ধমকানিতে বেশ কয়েকবার লোকে KPC-তে এবং ওই সামনে কি আছে EDF-এ একেবারে এমার্জেন্সিতে গিয়ে ভর্তিও হয়েছে। কিছুই বলার অধিকার নেই, অপেক্ষা করতে বললে তো হয়েই গেল, তাহলে তো সঙ্গে সঙ্গে সে চলে যাবে ডিনের কাছে, রেজিস্ট্রারের কাছে,
ঋষির কাছে আরো কোথায় কোথায় চলে গিয়ে বলবে আমাকে উনি 5 দিন ধরে ঘুরিয়ে হ্যারাস করছে। এই জন্যে পরা অপরা, পরা বিদ্যা তো পরস্পরের কথা, অপরা বিদ্যাও হচ্ছে না। আর পরীক্ষা দিতে কি ভয়, কি ভয়, এত বিপ্লব, এত প্রতিবাদ, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র কে পরীক্ষা থেকে নিষ্কৃতি দেওয়া হলো, তারা কিরকম নাচতে নাচতে চলে গেল যে কি আনন্দ পরীক্ষা না দিয়ে আমি নম্বরটা পেয়ে যাব। ওই যে শুরু করেছিলাম, কেন বলেছিলাম, উপার্জন করতে চায়, উপলব্ধি করতে চায় না, এবং না কিছু করে উপলব্ধি উপার্জন করতে চায়, না হয় উপার্জন না হয় উপলব্ধি, সব শূন্য। এবং অ্যাবসলিউট সমর্পণ, হ্যাঁ সে গুরুও নেই, সে শিষ্যও নেই, কার কাছে বা সমর্পণ করব, অ্যাবসলিউট সমর্পণ। এই জন্য প্রত্যেক ক্ষেত্রে আরো গল্পে আসছি, যেখানে একটা চোকেন আমাদের সর্বক্ষেত্রে গল্পেতে বল, উপনিষদের আখ্যানগুলোতে বা অন্যান্য আখ্যান উপাখ্যান আখ্যায়িকা সর্বত্রই দেখানো হয়েছে যে আচার্যের জন্য সমিত পানি হয়ে, সমিত পানি হয়ে যেতে হয় কাঠ। সেই সমিত, সমিত আসলে কিসের প্রতীক? আমারই প্রতীক, আমার মধ্যে আগুন আছে, যেমন কাঠের মধ্যে আগুন আছে, সেই আগুনটাকে জ্বালিয়ে তুলবেন কে? গুরু। তাই তার কাছে একটা অ্যাবসলিউট সমর্পণ চাই, সমিত পানি হয়ে তার কাছে যাওয়া। ঠাকুর বলছেন ভেজা দেশলাই, কিন্তু তাকে ভেজা দেশলাই জ্বলবে না, তাকে তাপ দিতে হয়, তাপ দিয়ে গরম করে তারপরে তাতে আগুন জ্বলে। আগুন আছে আমার মধ্যেই, তিনি আছেন, কিন্তু তাকে জাগারবেন কে? সেই জন্য অ্যাবসলিউট সমর্পণ, না হম আমি কিছু নই, যেটা অর্জুন পেরেছিলেন করতে। এরকম আরেক ধরনের গল্পের কথা বলি, যেখানে আমরা, এটা ছিল মনুষ্যেতর দেব চরিত্র, দেব অসুর দেবতা, দেবরাজ ইন্দ্র এবং অসুররাজ বিরোচনের প্রজাপতির কাছে বিদ্যা গ্রহণের আখ্যায়িকা। আরেক ধরনের আখ্যায়িকা দেখতে পাওয়া যেতে পারে, যেখানে দেবতা থেকে মানুষের কাছে, সেই প্রজাপতির গল্প সবাই জানেন, সবাই পড়েছেন, সব জায়গায় সংস্কৃত এমএতে পাঠ্যসূচিতে থাকে, যে কি কঠোপনিষদের যম এবং নচিকেতার গল্প। বাচ্চা ছেলে নচিকেতা, সেই জন্য সরল, রিজু, স্ট্রেট, স্মার্ট, সেই নচিকেতা যে কিঞ্চিত শাস্ত্র পড়েছে, তার শাস্ত্রের মর্মার্থ সে উপলব্ধি করেছে, কিন্তু তার বাবা বাজশ্রবস, যিনি বহু দক্ষিণক যজ্ঞ করছেন, যার ভাষ্য থেকে যার নাম পাওয়া যায় বিশ্বজিৎ যাগ, বিশ্বজিৎ যাগের লক্ষ্যই হলো, উদ্দেশ্যই হলো সমস্ত কিছু নিঃশেষে দান করা। কিন্তু আমরা যখন দান করি, আমাদের ওই উচ্ছিষ্ট, উদ্বৃত্ত, নষ্ট হয়ে যাওয়া, খারাপ, কুৎসিত, কদর্য, পরিত্যক্ত জিনিসগুলোকে আমরা দান করে দানের মহিমা অর্জন করতে চাই, প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক ব্যক্তিতে ব্যক্তিতে এর প্রকাশ দেখা যায়। বাজশ্রবস তার পিতা, কিন্তু তিনি এই রকম ভাবে যত খারাপ খারাপ, সে যুগে গোদানের পদ্ধতি ছিল, ভয় পাবেন না, এখনই আবার গোদান কেন করা হতো, কারা গরু খেত, কারা গরু খেত না, কারা গরু মারত, কারা গরু মারত না, এইসব নিয়ে আমাকে মারধর করতে আসবেন না। সে যুগে গোদানের প্রক্রিয়া ছিল, পদ্ধতি ছিল, এবং তাহা সবাই তো গরুর রচনা পড়েছি, কেন গরু কত প্রয়োজনীয় জিনিস ইত্যাদি, সেই জন্যই দেওয়া হতো যে একটা গরু দান করতে পারলে মোটামুটি যাকে দান করা হবে তার জীবন চলে যাবে, তার জীবন জীবিকা সবই চলে যেতে পারে। কিন্তু বাজশ্রবস যে গোগুলি দান করছিলেন সেগুলো একেবারে পিতোদাকা, জগ্ধ তৃণা, দুগ্ধ দোহা, নিরিন্দ্রিয়া, যারা আর জল খাওয়ার অবস্থাতেও নেই, যাদের আর খাওয়ার জন্য কিছু অবশিষ্ট নেই, যাদের সমস্ত ইন্দ্রিয় বিকল হয়ে গেছে, দান করার সঙ্গে সঙ্গেই মারা যাবে প্রায়, তেমন জিনিস দান করার দরকার কি, শুধু শ্মশানে নিয়ে যাওয়ার জন্য।
নচিকেতার খুব খারাপ লাগলো এবং তার মনে হলো, আমিও তো বাবার একটি সম্পদ, আমিও বাবার একটি ধন, তাহলে আমিই বা সম্প্রদত্ত হব না কেন? তখন বাচ্চা ছেলে সরল মনে বুঝতে পারছেন যে বাবা এরকম খারাপ গরু যদি দান করেন তাহলে বাবার পাপ হবে, বাবার তো যে উদ্দেশ্যে দান তা সফল হবে না, সুতরাং আমি দত্ত হই, সম্প্রদত্ত হতে চাই। বাবাকে বললেন, কাকে দেবে বাবা, কাকে দেবে বাবা, আমি কার কাছে যাব বাবা? তখন বাবা কাজের মধ্যে ব্যস্ত ছিলেন, রেগে মেগে বললেন, মৃত্যবে ত্বা দদামি ইতি। বাচ্চা ছেলে সরল মনে, বাচ্চা ছেলে কেন, বাচ্চা ছেলের গল্প কেন, সাধক হতে গেলে এরকমই শিশুর মতো হতে হয়, স্মার্ট, সরল, ঋজু, সত্য ধর্মা, সত্যে প্রতিষ্ঠ, সত্য রক্ষার সংকল্প যার মধ্যে দৃঢ়। সেই নচিকেতা তখন যমের বাড়ি হাঁটতে হাঁটতে গেলেন, মৃত্যু আর কে, যম, যমের বাড়ি হাঁটতে হাঁটতে গেলেন এবং সেইখানে তখন যম বোধহয় আমার মতো কোনো কনফারেন্সে গেছিলেন, তখন বালক নচিকেতা বাইরে বসে রইলেন, খেলেন দিলেন না। এবং 3 দিন বাদে যখন যম ফিরে এলেন তখন তার আত্মীয় পরিজন বাড়িতে যারা, যে এইরকম বাচ্চা ছেলে ব্রাহ্মণ সন্তান এসেছে, তুমি দেখো দেখো কিছু 3 দিন না খেয়ে বসে আছে, তুমি কিছু করো। তখন তো যমের মাথা খারাপ যে আমার রাজ্যপাঠ, প্রজাপুত্র সব যাবে, যা স্বীকৃতি সব চলে যাবে। এখানে একটু মজা আছে, সেটা পরে বলবো অন্য প্রসঙ্গে। সব চলে যাবে, তাহলে তুমি বাবা খোকা, তুমি এই যে 3 রাত্রি আমার বাড়িতে থেকেছো, তোমাকে প্রতি রাত পিছু একটা করে বর আমি দিতে চাই। সঙ্গে সঙ্গে নচিকেতা প্রথমে বললেন, ঠিক আছে স্যার, যখন আপনি দিতে চাইছেনই তাহলে আমার বাবা খুব মন খারাপ, আমি চলে এসেছি, আপনি দেখুন যার বাবার মাথাটা ঠান্ডা হয়, বাবা যেন আমাকে নিয়ে দুশ্চিন্তা না করেন। প্রথমে পিতা কথা চিন্তা করলেন, তারপরে বললেন, স্যার আপনি তো অগ্নিবিদ্যা বললেন, তখন যম বললেন, ঠিক আছে তোমার বাবা শান্ত হয়ে যাবে, কোনো চিন্তা নেই, তোমাকে দেখলেই চিনতে পারবে, যা চাইছো সব হবে। তারপরে বললেন, আপনি আমাকে অগ্নিবিদ্যা দিন। সেই অগ্নিবিদ্যা দান করলেন যম, এবং তাতেও তিনি সন্তুষ্ট হতে না পেরে তার নিজের ধর্মকর্ম যাওয়ার ভয় হয়ে গেছে, বললেন, এই অগ্নি তোমার নামে খ্যাত হবে, নাচিকেতা অগ্নি বলে। আর তারপরে নচিকেতা চেয়ে বসলেন একেবারে উল্টো পাল্টা জিনিস, যেটা মোটেই যম চাইছিলেন না, সেটা কি, মৃত্যুর পরে কি আছে, আদৌ কিছু আছে কিনা। ইয়ং প্রেতে বিচিকিৎসা অস্তি মনুষ্যে অস্তি, বিচিকিৎসা মনুষ্যে অস্তি ইত্যেকে নায়ম অস্তি ইতি চৈকে। কেউ কেউ বলেন মৃত্যুর পরে কিছু আছে, কেউ কেউ বলেন কিছু নেই, আপনি এটা আমাকে বলে দিন স্যার। যম তখন বললেন, এটা তো দেবতারাও জানেন না, আমি বাপু এটা বলতে পারবো না, দেবতাদেরও এ বিষয়ে সংশয় আছে, তোমাকে আমি কি বলবো। যম নাচর বান্দা তখন বললেন, দেখো তোমাকে আমি অনেক নম্বর দেবো, বলেন তোমাকে আমি আগের সেমিস্টারের নম্বরটা ডাবল করে দেবো, 80% পেয়েছো, যেটাতে এই এই সেমিস্টারে হয়তো ওই পেপারটা 20% তো পেতে না, আমি তোমাকে ওটাকে 80% দিয়ে দেবো আগের সেমিস্টারের। এ কথা বললেন, নচিকেতার সব দরকার নেই তো, তো সেই জন্য উনি বললেন যে তোমাকে আমি, দেখো স্বর্গে এসেছো, তোমাকে আমি অপ্সরা দেবো, টাকা দেবো, পয়সা দেবো, হিরে দেবো, মণি রত্ন যা দেবো, জগৎ তোমাদের পৃথিবীতে যা যা পাওয়া যায় না সব দেবো। নচিকেতা বললেন, আমার কিচ্ছু চাই না, ওগুলো তো কালকেই থাকবে কিনা তার ঠিক নেই, স্বভাবামর্ত্যস্য যদন্তকৈতৎ সর্বেন্দ্রিয়াণাং জরয়ন্তি তেজঃ, এগুলো সব ইন্দ্রিয়কে বিকল করে দেয়, কালকে থাকবে না, কালকে থাকবে কি থাকবে না তার নেই ঠিক, আমি ওগুলো নিয়ে কি করব, আমি বাপু ওটাই জানবো, এই বিদ্যা তো আমি আর কোথাও পাবো না, আপনিই কেবল জানেন, আপনাকেই বলতে হবে, আমি তো জমের বাড়ি যাইনি, কাজে সেই বিদ্যাটাও আমি দিতে পারবো না। পুরো কঠোপনিষদের 6টা বল্লির প্রথম বল্লিতে শুধু এই আখ্যায়িকা, আর বাকি 5টা বল্লি মিলে সেই ব্রহ্মতত্ত্ব চলেছে। হ্যাঁ, সেটা বলতে গেলে আমাকে এখনই স্টেজ থেকে নামিয়ে দেবেন, কারণ আমি যোগ্য নই। এই যে এখানেও, আচ্ছা নচিকেতা শব্দে অনেকে বলে যে কে, তার মানে হচ্ছে যে জানে না, যে জানে না মানে হলো যে জানে সে জানে না, বা যে জানার কাছাকাছি, সেই হলো নচিকেতা। হ্যাঁ, কেন উপনিষদে আছে, অবিজ্ঞাতম বিজানতম, বিজ্ঞাতম অবিজানতম, যিনি বুঝতে পারছেন আমি জানি না, তিনি কিছুটা জেনেছেন, আর যিনি ভাবছেন
আমি সব জেনে ফেলেছি, তার কিছুই জানা হয়নি। তো নচিকেতা বুঝতে পারছে যে আমি জানি না, আমাকে জানতে হবে। এই গেল একটা গল্প যেখানে দেবতা থেকে ব্রহ্মতত্ত্বের মানুষের ট্রান্সমিশন হচ্ছে। এরপরে কিসে আসবো? অবশ্যই মানুষ থেকে মানুষে যে ঔপনিষদ তত্ত্বের ট্রান্সমিশন হচ্ছে সেই গল্পে। আচ্ছা, প্রসঙ্গত আরেকটা কথা বলি, এই যে বাদোয়ার জল্প বলেছিলাম আমরা, যে প্রজাপতি ইন্দ্র বিরোচনের উপাখ্যান বললাম, সেখানেও বাদ প্রশ্ন প্রতিবচন, যমনচিকেতাতেও বাদ, জল্প খুব একটা এখনো আসেনি। এবার মানুষ থেকে মানুষের ট্রান্সমিশনে জল্পের একটা উদাহরণ আছে, খুব উজ্জ্বল উদাহরণ, বৃহদারণ্যক উপনিষদের অনেকটা জুড়ে সেই আখ্যায়িকা, যে আখ্যায়িকার যে তত্ত্ব অংশ সেটা বুঝতে গেলে কটা জীবন পার হবে আমি জানি না, কটা জীবন পার করতে হবে বা করা উচিত। সেইখানে আমরা দেখছি যে যাজ্ঞবল্ক এসেছেন জনক রাজার সভায়। কেন? ওই সেমিনার কনফারেন্স কল করা হয়েছে, তখন তো ওয়েব সেমিনারের ব্যবস্থা ছিল না, তখন ফিজিক্যালি যেতে হতো। আর ফিজিক্যালি গেলেই এখনো, আমি যে বললাম আমি যাদবপুর ইউনিভার্সিটিতে অনেক সেমিনার হোস্ট করি, তো এত ব্যবস্থা করতে হয় যারা আসেন তাদের জন্য, সে আর বলার নয়। একজন স্কলার, জগৎ বিখ্যাত স্কলার, একবার চেয়ে বসলেন যে আমি যেখানে থাকবো সেখানে একটা ফ্রিজ থাকবে। তো আমি বললাম স্যার ফ্রিজের ব্যবস্থা করতে পারবো না, আপনাকে তাহলে পরে যোগাযোগ করবো। তাদের অনেক ভালো ভালো ব্যবস্থা না করলে অনেকে আসতে চান না, আবার অনেক বড় অনেক আরো আরো জ্ঞানী আছেন যারা অতি তুচ্ছ ব্যবস্থাতেও থাকতে রাজি হয়ে যান। যাই হোক, যিনি হোস্ট তার অনেক দায়িত্ব থাকে গেস্টকে সম্বর্ধনা জানানোর। এরকম ওই যে ব্রহ্ম সংসদ বলছিলাম, এরকমই একটি ব্রহ্ম সংসদ, যদি এখানে অর্থটা এরকম নেই যে ব্রহ্ম বিষয়ক সংসদ, ব্রহ্ম তত্ত্ব আলোচনা বিষয়ক যে সংসদ, সেই সভাতে নিমন্ত্রণ ছিল অনেক 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 ব্রহ্মবিদ বলে যারা খ্যাত তাদের, এবং সেইখানে অনেক হাজার হাজার খানেক গরু, আবার গরু, হাজার খানেক গরুকে সাজিয়ে গুছিয়ে অনেক অলঙ্কারে মণ্ডিত করে, হীরে জহরতে মণ্ডিত করে তাদেরকে সাজিয়ে দাঁড় করানো ছিল। বোঝা যাচ্ছিল এগুলো যারা আসবেন তাদের জন্যই উপহার। আমরাও সেমিনারে গিয়ে দেখি কিরকম কি দিচ্ছে, কিরকম খাবার দিচ্ছে, আগে ওগুলোই দেখি। আরে সেমিনারে গিয়ে তো ঘুমানোর জন্য যায় লোকে, আর পাবলিক রিলেশনের জন্য যায় লোকে, আর আত্মগরিমা প্রকাশ করার জন্য যায় লোকে। সত্যি সত্যি কি বিদ্যা অর্জনের জন্য যায় জানি না, সে যুগে বোধ হয় যেত, তাই এত সুন্দর তর্ক সভার বর্ণনা আমরা পাই। এখনো হয় হয়তো কোথাও কোথাও, সেটার সংখ্যা আসলে সত্যি খুব কম, বলতে দ্বিধা নেই। এই সভাতে গিয়ে অনেক পণ্ডিত সব বসে আছেন লাইন করে, এমন এমত অবস্থায় যাজ্ঞবল্ক মহর্ষি যাজ্ঞবল্ক প্রবেশ করলেন এবং করে তার এক শিষ্যকে বললেন চলো 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 গরুগুলো নিয়ে চলো। সঙ্গে সঙ্গে অন্য পণ্ডিতরা রে 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 করে উঠলেন, কি মশাই এখানে সেই, তিনি এই গরুগুলি পাবেন যিনি নিজেকে শ্রেষ্ঠ ব্রহ্মবিদ বলে প্রমাণ করতে পারবেন, প্রতিষ্ঠা করতে পারবেন, তা আপনি কে হে মশাই? তখন বললেন নমো বয়ং ব্রহ্মিষ্ঠায় কর্ম গো কামা বয়ং, আমার বাবা গরু চাই, গো মানে আলো, সেই জন্যে তার তাৎপর্যার্থ হয় জ্ঞান। সুতরাং এর মধ্যে একটা ইঙ্গিত আছে, একটা সাজেশন আছে যে গোকা মাবয়ম, আমাদের গরু দরকার। খুব মজা করে যাজ্ঞবল্ক বললেন আমাদের গরু দরকার বাপু, আমরাও তো বুঝি না, কিন্তু কেউ কি তাকে ছাড়বেন? আমি গরু নিয়ে, 1000 গরু নিয়ে বেরোনো কি মুখের কথা? তো সেই গরু নিয়ে যেই বেরোতে যাবেন তখন, মানে তার চেলা যখন বেরোতে যাবে তখন তাকে আটকে দেওয়া হলো পথরোধ করে, চ্যাপ্টারের পর চ্যাপ্টার
এবার আমরা দেখি যে বিভিন্ন পণ্ডিত দাঁড়িয়ে 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 সব একটা করে প্রশ্ন করছেন, যাজ্ঞবল্ক্য তার উত্তর দিচ্ছেন, যে উত্তরগুলো একটাও আমি বুঝিনি। তো সেই এইখানে এই এই আখ্যায়িকার প্রসঙ্গেই শঙ্করাচার্য বলেছেন, আখ্যায়িকা বিজ্ঞান স্তুতি অর্থাৎ উপায় বিধি করা। এই উপায় বিধি এখানে জনক তো অর্গানাইজার হোস্ট, জনক কি জনকের কার্যকারিতার মধ্য দিয়ে কার্যপদ্ধতির মধ্য দিয়ে সেই বিদ্যা আদানের উপায়টি দেখা যাচ্ছে। সেই উপায় কি না? দান, গুরুকে দান। যার কাছে বিদ্যা অর্জন করছি তাকে দান। সেই দান রাজার ক্ষেত্রে হয়তো অনেক বেশি, এইসব হিরণ্য গো অশ্ব হস্তি অনেক কিছু অনেক ক্ষেত্রে। এখন এইটাকে মিসইউজ কে কতটা করেছে যুগে যুগে সেটা অন্য কথা। সম্প্রতি এরকম দৃষ্টান্ত দেখা যায় যে হোস্ট ঠিক করেন না বা শিষ্য ঠিক করেন না আমি কি দেব, আচার্যই ঠিক করে দেন। মানে আচার্য শব্দটা বলতে কুণ্ঠা বোধ করছি, টিচারই ঠিক করে দিচ্ছেন, সব শব্দগুলোই বলতে কুণ্ঠা বোধ করছি, তিনি ঠিক করে দিচ্ছেন আমাকে কি দেবে। এই পুজোয় আমাকে শাড়ি দিও, ওই পুজোয় আমাকে পারফিউম দিও, ওই পুজোয় আমাকে একটা মোবাইল ফোন দিও, ইত্যাদি ইত্যাদি। এইটা করার কথা নয়, শিষ্যই ঠিক করবেন তিনি কি দেবেন, অন্তত বিদ্যা গ্রহণের শুরুতে। তারপরে গুরু দক্ষিণার কথা, শেষের কথা, বিদ্যার শেষে যা সে নিয়েও তো প্রচুর গল্প, আমি সেইখানে যাচ্ছি না। কিন্তু এইখানে দেখানো হলো যে ধন প্রদানের মধ্য দিয়ে কিছু তো আমাকে একটা দিতে হবে, আমি কিছু নিচ্ছি। এবং আমাদের পরম্পরাতে বলা হচ্ছে যে রিক্তহস্ত নগচ্ছেত রাজানং ভিষজং গুরু, রাজা ডাক্তার গুরু এই তিনজনের কাছে খালি হাতে যেতে নেই। এইটা মানে বলতে খারাপ লাগছে, আমি অধ্যাপিকার আসনে বসে আছি, মনে হয় শ্রোতাদের মনে হতে পারে আমি বোধহয় অনেক কিছু চাইছি, সেটা যারা আমার শিষ্য তারা জানেন, জানবেন এবং বুঝবেন, আমি সেটা নিয়ে কিছু বলতে চাই না। কিন্তু এটা এটা মানে ফ্রম দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ শিষ্য, তার কি করণীয়। এবার আচার্যের জন্য অন্য নির্দেশ আছে যদি যোগে যাই, হ্যাঁ তখন কি, বা সর্বত্রই ব্রাহ্মণের ধর্ম কি একবারে সব নেওয়া, যোগীর ধর্ম কি সব নেওয়া না অপরিগ্রহ। কাজে দুজনের দুরকম ধর্মের নির্দেশ আছে, কে কিরকম ভাবে সেটা পালন করবে সেটা তার ব্যাপার। কাজেই অ্যাজ এ টিচার, ফ্রম দ্য চেয়ার অফ এ টিচার, আমি এটা দাবি করছি না যে আমার কাছে প্রচুর ধন সম্পত্তি নিয়ে এসে অনেক গরু টরু, আমার রাখার জায়গা নেই বাবা, সোনা দানা রাখারও জায়গা নেই। কিন্তু এটা বিধি, এটা শাস্ত্রীয় ভাবে বিধি যে গুরুর কাছে গেলে কিছু নিয়ে যেতে, আমার টোকেন, ওই সমর্পণ। এবং দেখা যাচ্ছে তারপরে যাজ্ঞবল্ক্য পরপর পরপর তার প্রশ্নে, তাদের সকলের প্রশ্নের, তাদের সকলের তর্কের সমাধান করেই শেষ পর্যন্ত বিদায় নিচ্ছেন তারা গেলে। এছাড়া আরো আরো প্রচুর প্রচুর উপাখ্যায়িকা আছে যেগুলো আমরা মানুষ থেকে মানুষে বিদ্যা ট্রান্সমিশনের আখ্যায়িকা হিসেবে পাই। যেমন আরেকটা বলি, আপনারা সে ছান্দোগ্য উপনিষদের নাম শুনেছেন, ছান্দোগ্য উপনিষদে বারবার বারবার আরুণি এবং শ্বেতকেতুর গল্প এসেছে, শুধু ষষ্ঠ অধ্যায়ে নয়, ষষ্ঠ অধ্যায়ে অনেক জায়গায় পাঠ্য থাকে, ষষ্ঠ অধ্যায়ের গল্পটি অনেকে জানে, আমি সেই গল্পে যাচ্ছি না, আমি অন্য একটি গল্প বলছি। আরুণি শ্বেতকেতুর বাবা, শ্বেতকেতু যে ষষ্ঠ অধ্যায়ের গল্প সেখানেও আমরা দেখেছি শ্বেতকেতু খুব অম্বি তম্বি করে, একটু লেখাপড়া শিখলেই ঠিক আছে, আমাদের মতো বা আমাদের পরবর্তী প্রজন্মের মতো যারা দু লাইন পড়েই মনে করে অনেক কিছু পড়ে ফেলেছি। এবং এইরকম শ্বেতকেতু কিছু শাস্ত্র পড়ে নিজেকে মনে করলো পণ্ডিত, পণ্ডিতং মন্য হলো, এবং সে জৈবলি বলে একজনের কাছে গেল, জৈবলি প্রবাহন নাম হচ্ছে প্রবাহন। সে প্রবাহনের কাছে গিয়ে খুব হম্বিতম্বি করছে, তখন প্রবাহন বলছেন যে তুমি বাবার কাছে কি অমুক 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 জিনিস শিখেছো, মৃত্যুর পরে কি, মৃত্যুর পরে মানুষ কোথায় যায়, ফিরে কেন আসে, ইত্যাদি করে পাঁচটা প্রশ্ন করলেন।
সে তো কত বললো আমি তো জানি না। তখন যে প্রভাহন বললেন, তা তুমি যে বললে যে আমি বাবার কাছে শিখে এসেছি, বাবা তোমাকে অনুশাসন করেছেন, তখন শ্বেতকেতুর খুব ইগোতে লাগলো এবং শ্বেতকেতু তখন বাবাকে ফিরে গিয়ে চ্যালেঞ্জ করলেন যে কি বাবা, তুমি যে বললে তুমি আমায় উপদেশ দিয়েছো, তো এই এইগুলো তো একজন রাজন্য বন্ধু, অর্থাৎ কিনা প্রবাহনকে নির্দেশ করা হচ্ছে রাজন্য বন্ধু বলে, মানে রাজা রাজা সদৃশ কিন্তু ঠিক মতো রাজা নয়, রাজার বন্ধু বলে দাবি করে, একটু নিন্দা করেই বলছে আর কি, একজন রাজন্য বন্ধু আমাকে এরকম পাঁচখানা প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারলাম না। তখন আরুণি বললেন চলো আমিও যাব তোমার সাথে, এবং আরুণি প্রবাহনের কাছে গিয়ে বললেন যখন যে আপনি আমি এসেছি, তখন ঠিক আছে আপনাকে ব্রাহ্মণকে যেমন ধন দান করি আমি সেরকম আপনাকে দিয়ে দেবো অনেক টাকা পয়সা। তখন না 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 আমি ওইসব চাই না, আমি আপনি যে বিদ্যার কথা, যে প্রশ্নগুলো আমার সন্তানকে করেছেন শ্বেতকেতুকে, সেই প্রশ্নগুলোর উত্তর চাই, আপনি নিশ্চয়ই জানেন। ভেবে দেখুন আরুণি লব্ধ প্রতিষ্ঠ ব্রাহ্মণ এবং এই প্রবাহন রাজা। তখন প্রবাহন বললেন আরুণিকে, ঠিক আছে আমরা তো সবসময় খুব দুঃখ করি এখন যে ব্রাহ্মণরা সবসময় অত্যাচার করেছে, সবসময় অধিকার পেয়েছে আমরা পাইনি, ইত্যাদি প্রভৃতি, এটা নিয়ে আপনারা সোশ্যাল স্টাডিজ করবেন পরে, আমার সব যোগ্যতা নেই। তো এখানে আরুণিকে প্রবাহন বললেন চিরাং বসতু, চিরাং মানে কি দীর্ঘকাল থাকুন, ওই সেই যেমন ইন্দ্রকে ইন্দ্র বিরোচনকে প্রজাপতি বলেছিলেন থাকো 32 বছর, এখানেও তেমনি বলেন চিরাং বসতু, অনেক দিন বাস করতে হবে, অনেক দিন, চিরাং মানে অনেক কাল, একেবারে ব্যাপ্তর্থে দ্বিতীয়া, হ্যাঁ চিরাম অব্যয় হিসেবেই ব্যবহার হয়, যাই হোক চিরাং বসতু, এবার অনেকদিন বাস করুন। তাহলে একজন ক্ষত্রিয় রাজা ব্রাহ্মণকে বলছেন এই বিদ্যা পেতে গেলে আপনাকে অনেক দিন আমার সাথে থাকতে হবে, অর্থাৎ সর্বক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি গুরু শিষ্যের একটা পারস্পরিক সম্পর্ক, সুসম্পর্ক, আত্মীয়তা তৈরি না হওয়া পর্যন্ত বিদ্যার আদান এবং প্রদান সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়, কোথাও একটা ভাইব্রেশন, মেন্টাল লেভেল, ইন্টেলেকচুয়াল লেভেল কোথাও একটা সঙ্গতিপূর্ণ না হলে বিদ্যা দানে বড় সমস্যা হয়, বিদ্যার গ্রহণে আরো সমস্যা হয়, এই আত্মীয়তা প্রয়োজন, এবং এই সময়টা দেওয়া হয়। এই যে শ্বেতকেতুর মধ্যেও আমরা দেখছি, বা আরুণিও ভেবেছিলেন আমি ব্রাহ্মণ আমি গেলেই বোধ হয় বিদ্যা পেয়ে যাব, না তাকেও কিনা অনেক কাল থাকতে হবে বিদ্যাটি পেতে গেলে, এবং তারপরের অংশ এই বিদ্যার প্রদান, বিদ্যার সম্প্রদান পদ্ধতি, সেটা আমরা তার পরবর্তী অংশে পাচ্ছি, পঞ্চাগ্নি বিদ্যা সেখানে আছে, সেটা অত্যন্ত প্রিয় আমার জায়গা, কিন্তু সেটা এখন আলোচনা করার সময় বা অবকাশ নয়। এই এই টাইমটা তাকে দেওয়া হয় রিক্ত শূন্য হওয়ার জন্য, কারণ আমরা যখন কোনো একটা ডিগ্রি নিয়ে কোনো একজন গুরুর কাছে পড়ে আরেকজনের কাছে যাই, আমাদের কেমন মনে হয় যে যাচ্ছি তবে আমি এতটা জানি, এত বেশি ওভার কনফিডেন্ট আমরা হয়ে যাই, আমি এত ভর্তি হয়ে থাকি, আমি এত গলা পর্যন্ত ভর্তি হয়ে থাকি যে আমি খাবো কি করে, আমি নতুন জিনিস নেব কি করে। সুতরাং আমাদের নিজেকে একটু শূন্য করতে হবে, একটু খালি করতে হবে, রিক্ত করতে হবে, যেই ওই অপেক্ষাটা করতে হবে, আমরা আস্তে আস্তে রিক্ত হব, শূন্য হব, আমি বুঝব কিছুই নই। আমাদের কাছে যারা রিসার্চ করতে আসেন, সেটা আমার বিশ্ববিদ্যালয় হোক, অন্য বিশ্ববিদ্যালয় হোক, নিউ অ্যাপ্রোচ যখন করতে আসেন, তারা এত নিজেদের বিজ্ঞাপিত করেন, আমি অমুক গুরুর অমুকের কাছে পড়েছি, সাক্ষাৎ অমুকের কাছে পড়েছি, সাক্ষাৎ তমুকের কাছে পড়েছি, কিন্তু এই সাক্ষাৎ অমুক তমুক গুরুদের নামকরণ করা তখনই সার্থক হয় যদি সত্যি সত্যি সেই গুরুর পাণ্ডিত্যের, সেই আচার্যের পাণ্ডিত্যের, তার আচরণের, তার সদাচরণের প্রতিফলন আমার মধ্যে পড়ে।
আদারওয়াইজ আমি অমুকের শিষ্য, আমি অমুকের গুরু বলে এত বিজ্ঞাপিত করে কিছুই হয় না, নিজের দৈন্য প্রকাশ হয় মাত্র, আর কিছু হয় না। আমি খুব সাম্প্রতিক অতীতের একটি কথা বলছি। একটি ছেলে অত্যন্ত মেধাবী, অত্যন্ত প্রতিভা সম্পন্ন, আমার অত্যন্ত প্রিয় ছাত্র বটে, এবং সে এত সুন্দর সংস্কৃত কবিতা গদ্য উত্তর, পরীক্ষার উত্তর এমন লেখে যে আমার নজর কাড়ে। কিন্তু তার অ্যাপ্রোচটা কি হলো, আমি অন্য জায়গাতে পিএইচডি করব, কিন্তু এখানে যদি করি ম্যাডাম আপনার কাছেই করব, মানে এখানে আমাকে করার মতো কেউ নেই, তার মানে আপনি হচ্ছেন মন্দের ভালো, আমি অমুক আচার্যের কাছে পড়েছি, আমি তমুক গুরুর কাছে পড়েছি, তো তাকে আমি দেব কি? আমি তখন ত্রাহি ডাকতে লাগলাম যে যেন অন্য কোথাও পেয়ে যায় চান্স, কারণ এত ভর্তি হয়ে আছে আর আমি এত শূন্য হয়ে আছি, আমার একে দেওয়ার কিছু নেই। এবার আসি আরেকটি উপাখ্যানে। এই প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখব যে আচার্য এই টাইমটা দেন, যেমন আমরা প্রশ্ন উপনিষদেও পাচ্ছি যে একদল ছাত্র এসেছেন, শিষ্য এসেছেন, চলো একজন পিপ্পল আদব বলে একজন আচার্য আছেন, তিনি আমাদের সব বলতে পারবেন, বেশ খুব, আরে ও তো রোজগার পাতি নেই, আমি আমরা যাবো একবারে সঙ্গে সঙ্গে, আমরা সব বড় লোকের ছেলে, আমাদের নিয়ে নেবে প্রাইভেট টিউশনে। পিপ্পলা টাইম নিলেন এবং দিলেন, বললেন কি যে ভুই, ঠিক আছে তোমরা ক্ষত্রিয়, তোমরা বেদ জানো, তোমরা ব্রহ্মচর্য পালন করেছো, তোমরা তপস্যা করেছো, কিন্তু ভুয়ৈব তপসা ব্রহ্মচারিয়েন শ্রদ্ধয়া সংবৎসরং সংবৎস্যথ, আবার ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, অপবর্গে তৃতীয়া নয়, অপবর্গে তৃতীয়া হলে ফলপ্রাপ্তি হবে, কিন্তু এই এক বছর শুধু কাজ কি, তপ শ্রদ্ধা ব্রহ্মচর্য। আরে আমার জন্য তুমি বসে থাকতে পারো তো 10 মিনিট, 1 বছর, 2 বছর, 5 বছর, 32 বছর, তবে তো বুঝবো তুমি আমাকে চাও কিনা। তুমি আমাকে চাও তো পরের কথা, বিদ্যাকে চাও কিনা, তোমাকে আমি এলে আর আমি দিয়ে দেবো এত মূল্যবান বিদ্যা। এবং আচার্যের দিক থেকে তারপরে কি বলছেন, 1 বছর থেকে তারপরে যথা কামং প্রশ্নান পৃচ্ছত, যেমন ইচ্ছা প্রশ্ন করো, যদি বিজ্ঞাস্যাম, যদি আমি জানি তাহলে আমি ঠিকঠাক বলার চেষ্টা করব। একই সঙ্গে আচার্যের বিনয়, তিনি বলছেন না আমি সব জানি, তিনিও বলছেন আমি যদি জানি। এবং অনেকে বলে যে এত বছর পড়াচ্ছ কেন, প্রিপারেশনের কি দরকার, একটা বক্তৃতার জন্য এত টেনশনের কি দরকার, এই তো ক্লাসে পড়াতে যাবে। স্বাধ্যায় প্রবচনাভ্যাং ন প্রমাদিতব্যম, তৈতিরীয় উপনিষদের শিক্ষা বললি, স্বাধ্যায় এবং প্রবচন থেকে বিচ্যুত হয়ো না, শুধু প্রবচন থেকে বিচ্যুত হয়ো না বললে তো খুব মুশকিল, প্রবচনের পূর্ব শর্ত স্বাধ্যায়, প্রতিদিনের পাঠ। এই প্রতিদিনের পাঠটা যারা ভুলে যাই আমরা, তাদের প্রবচনও শূন্য হতে থাকে, রিক্ত হতে থাকে, কিছুই বলার থাকে না। তাহলে যদি টিচার, আমি টিচিং অ্যাপটিটিউড, টিচিং মেথোডোলজি, রিসার্চ মেথোডোলজি, এইসব খুব প্রিয় বিষয় এখন, তো সেগুলো তো অনেক ভিতরের ব্যাপারটা অনেক কঠিন, আগে তো এই প্রেক্ষাপটটা আমরা রচনা করতেই পারি না, করার অধিকারই আমাদের নেই, এখন হলো রিসার্চও করতে দিতে হবে, দিতে হবে। আমি তো ভাবছি কবে এবার আন্দোলন হবে একটা, যে ব্রহ্ম বিদ্যা দিতে হবে, মানতে হবে, নাহলে ভেঙে দেবো, পুড়িয়ে দেবো, জ্বালিয়ে দেবো, সব শেষ করে দেবো। কারণ রিসার্চ, গবেষণা, গো অন্বেষণা, আলোর অন্বেষণ, আলোর এষণা, আলোর ইচ্ছা, আলোর কামনা, জ্ঞানের কামনা, জ্ঞানের প্রার্থনা, জ্ঞানের ইচ্ছা, সেটাও নাকি করতে দিতে হবে, দিতে হবে। এই সবকিছু এই দাবি দিয়ে, অধিকার দিয়ে ছিনিয়ে নেওয়া যায়, উপার্জন করা যায়, কিন্তু উপলব্ধি করা যায় না, বারবার বলছি।
আবার সঙ্গে সঙ্গে প্রতিটি ক্ষেত্রে আমরা দেখতে পাব যে শিষ্যকে মানে অপাত্র শিষ্য দান করছে না, এই যে তার গ্রুমিং স্টেজটা, এই যে তপসা ব্রহ্মচারী না শ্রদ্ধায়া, এটা হচ্ছে গ্রুমিং স্টেজটা, সে নিজেকে তৈরি করছে, শিষ্যও নিজেকে তৈরি করছে, অপাত্র থাকলেও পাত্র হয়ে উঠছে, কিন্তু তার জন্য তো সমর্পণটা চাই যে হ্যাঁ এটা শুনলে আমার উন্নতি হবে, আমার অভ্যুদয় হবে, আমার নিঃশ্রেয়সও হবে। কিন্তু আমি যদি আগেই ধরে নিই আমি অমুক গুরুর কাছে এটা পড়ে এসেছি, এটা বিজ্ঞাপিত করলেই বেশ আমি মর্যাদা পেয়ে যাব, তাহলে কিছুই হয় না, শূন্য ভাণ্ড নিয়ে সারাটা জীবন চালাতে হয়, হয়তো অনেক অনেক সেমিস্টারের 95 এর নিচে নাকি এখন কোনো নম্বর নেই, 99%, পারলে এবার পরের বছর বোধ হয় 199% ও কেউ পেয়ে যাবে, কিন্তু ভাড়ার শূন্য। আরেকটা গল্প বলি, সেটাও মানুষ থেকে মানুষের ট্রান্সমিশনের। সেখানে বেশ কয়েকজন মহাশাল মহাশ্রত্রিয়, অর্থাৎ তারা বেশ সম্পন্ন গৃহস্থ এবং সম্পন্ন বেদজ্ঞ বটে, তারা গেছেন। তাদের হঠাৎ মনে হলো, বড়লোকেদের অনেক রকম শখ হয় তো, হঠাৎ মনে হলো, যদিও বারবার বলছি এরা বড় লোকও বটে ধনীও বটে কিন্তু সঙ্গে বেদজ্ঞ বটে, সুতরাং এরা খানিকটা প্রস্তুত। একই রকম আমরা পাই মুন্ডক উপনিষদে শৌনককেও, তিনিও মহাশাল মহাশ্রত্রিয়, তিনিও যখন আচার্যের কাছে গেলেন তখন সংসারে বিরক্ত হয়ে জানতে গেলেন সত্যকে, সেটাতে পরে আসছি। কিন্তু এখানে আমরা দেখব পাঁচজন, সম্ভবত পাঁচজন এরকম মহাশাল মহাশ্রত্রিয়, তারা নিজেদের মধ্যে আলোচনা করলেন, আমরা জানতে চাই যে ক আত্মা কিমিদং ব্রহ্ম, কে এই ব্রহ্ম, কে আত্মা, এবং তারা মনে করেছিলেন যে এরকম মোটামুটি আমাদের চেনা জানার মধ্যে আরুণি আছেন যিনি এই বিদ্যা জানেন। তখন তারা আরুণির কাছে গেলেন, আর আরুণির অবস্থা হচ্ছে আমার মতো, আরুণি এইসব পণ্ডিতদের দেখেই একটু পিছপা হয়ে গেলেন, বললেন, আগেই মনে মনে ভাবলেন এরা নিশ্চয়ই আমার কাছে ব্রহ্ম বিদ্যা পেতে এসেছে, আমি এদেরকে অন্য পণ্ডিতের কাছে পাঠিয়ে দেবো, আমি তো সব জানি টানি না, আমি অন্য কারোর অন্য একজনের কাছে রেফার করে দেবো, নিজেই মনে মনে চিন্তা করলেন। আশ্চর্য লাগে যখন ছান্দোগ্যেরই আরেকটি অধ্যায়ে আমরা গিয়ে দেখছি সেই আরুণি শ্বেতকেতু তার সন্তানকে ব্রহ্ম বিদ্যা দিচ্ছেন, যাই হোক এখনো পর্যন্ত, এটা তার আগের অধ্যায়, এখনো পর্যন্ত আরুণিকে আমরা দেখছি যে তিনি এই ব্রহ্ম বিদ্যা দানের কোন রিস্ক নিচ্ছেন না, সেটা অন্য কারুর জন্য রেখে দিচ্ছেন, এবং উল্টে তিনিও তাদের সঙ্গে দলে যোগ দিলেন, বলেন আমিও তোমাদের সাথে যাব। এবং তারা তখন রাজা কৈকেয়র কাছে গেলেন, এবং রাজা কৈকেয় তো এত সব পণ্ডিত ব্রাহ্মণদের দেখে, ব্রাহ্মণ ক্ষত্রিয় সবই আছেন, আরুণি আছেন এবং এতজন আছেন ক্ষত্রিয় বা বৈশ্য মহাশাল মহাগৃহস্থ, বড় লোক ধনী বৈশ্য হতে পারেন, ক্ষত্রিয় হতে পারেন, ঠিক জানি না বাপা, এত সোশ্যাল স্টাডিজ আমার মাথায় ঢোকে না। তো তারা তাদেরকে দেখে বললেন, তাদের কি চায়, আপনাদেরকে আমি একটা যোগ্য করছি, আপনাদেরকে ওই সব ব্রাহ্মণদের যা দেবো, সব যারা জ্ঞানী গুণী অভ্যাগত আসবেন তাদেরকে যা দেবো, আপনাদেরকেও সেই পরিমাণ ধন দান করবো। সেই একই ঘটনা দেখুন নচিকেতার ক্ষেত্রেও, যম নচিকেতাকে এই সব দিয়ে নিরস্ত করতে চেয়েছেন, নচিকেতা টলেননি তার প্রশ্ন থেকে, আমরা আগের গল্পেও দেখলাম যে প্রবাহন আরুণিকে নিরস্ত করতে চেয়েছেন, আরুণি টলেননি, আবার এখানে এই পাঁচজন সমেত, এই আরুণি সমেত ছজন কে কৈকেয় বললেন যে আপনাকে আপনাদের প্রচুর ধন দেব, আপনারা ঠিক আছে, আমি খুশি হলাম আপনারা এসেছেন, থ্যাংক ইউ, আমার অনুষ্ঠান দেখুন, যোগ্য হবে মহাযোগ্য, আপনারা খাবেন দাবেন, আর দেখুন এখন এই ওয়েব সেমিনারে কিছুই খাওয়ায় না, খুব মুশকিলে পড়েছি, জলটাও নিজে বড় নিয়ে বসতে হয়েছে, চাও কেউ দেয়নি, তো কি করব, তাদেরকে অনেক ধন সম্পত্তির লোভ দেখালেন, কিন্তু তারা টললেন না, তারা বললেন না স্যার আমরা জানি আপনি জানেন যে কে এই বৈশ্বানর ব্রহ্ম, আপনি যে বৈশ্বানর আত্মা, আমি আপনি তাকে জেনেছেন, আমরা তার কাছে আপনার কাছে সেই বিদ্যাই পেতে চাই। তখন
অত বড় বড় লোক তো, এই জন্য বোধ হয় ওদেরকে অনেকদিন বাস করতে বলেন, এবং প্রায় প্রস্তুত এরা অনেকটা, এরা এদের গ্রুমিং অলরেডি অনেকটা হয়ে আছে, সেই জন্য শুধু বললেন যে ঠিক আছে, প্রাতর্ব প্রতিবক্তা আসমি, কালকে সকালে আমি আপনাদের বলব, তবু অন্তত 24 ঘন্টা কিনা জানি না, 12 ঘন্টা অন্তত সময় নিলেন যে কালকে সকালে বলবো। এই কালকে বলবো, আগামীকাল সকালে বলবো, হ্যাঁ, এইটুকু সময় নিলেন। তখন এরা বুঝতে পারলেন যে আমাদের কিছু একটা করতে হবে, সেই একই ব্যাপার। মানে তাদের দিক থেকে তাদের যে ধর্ম সেটা এখনো তারা পালন করেননি, মানে তারা সমিধ আনেননি, তারা পরের দিনে সেই জন্যে সমিধ নিয়ে গেলেন, নিজেদের প্রতীক হিসেবে সমিধ সমর্পণ করলেন। তখন কৈকেয়ী তাদেরকে ব্রহ্মবিদ্যা দান করলেন। এবং এইখানে আমরা আরেকটু এগোবো, এইখানেই থামবো না, এর পরের যে প্রসিডিওরটা সেটা একদম বিদ্যা সম্প্রদান ন্যায় দেখানো হচ্ছে। সেটা কিরকম, উনি প্রত্যেককে আলাদা আলাদা করে ডেকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা প্রাচীন শাল, আপনি এই বৈশ্বানর আত্মা বলতে কি বোঝেন? তিনি একরকম বললেন, দুলোক, একজন বললেন আকাশ, একজন বললেন বায়ু, একজন বললেন পৃথিবী, এরকম বিভিন্ন জন বিভিন্ন রকম, অর্থাৎ এই প্রকৃতির বিভিন্ন উপাদানের নাম করলেন, বললেন একে আমি বৈশ্বানর আত্মা বলে পূজা করি। একটা জিনিস খেয়াল করুন, এই টিচিং মেথডোলজি বা টিচিং অ্যাপটিটিউড, এখানে ইংরেজি করে বলছি কিন্তু আসলে কতটা তাই লেখা আছে, বিদ্যা সম্প্রদান ন্যায়, সেইটা কি না, তুমি যাকে পড়াবে, তুমি যাকে অধ্যাপনা করবে, তুমি যার শিক্ষকতা করবে, তার মেন্টাল স্টেটাস, তার ইন্টেলেকচুয়াল স্টেটাসটা জেনে নিয়ে সেখান থেকে শুরু করবে। অনেক পণ্ডিত জ্ঞানী আসেন ক্লাসে পড়াতে, এবং ক্লাসে এসেই বলেন তোমরা কিছু জানো না, আরে আমরা জানি না বলেই তো আপনার কাছে শিখতে এসেছি, কিন্তু তিনি জানেন না কি করে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছতে হয়, তাদের বৌদ্ধিক অবস্থানকে বুঝে নিয়ে, তাদের জানা অংশটাকে বুঝে নিয়ে তারপরে অজানিতের পথে তাদের নিয়ে যেতে হয়। প্রথমেই অনেক কিছু জানো না জানো না জানো না বললে কিছু হয় না, আর সমস্তটাই তোমার ভুল 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 বললে ছাত্রের কনফিডেন্স নামতে থাকে, সে মনে হয় আমার দ্বারা, তার মনে হয় আমার দ্বারা কিছুই হবে না, খুব ওই শ্বেতকেতুর মতো অহংকারী হলে তার অহংকারে একটা আঘাত দেওয়ার দরকার, কিন্তু নিতান্তই জিজ্ঞাসু ছাত্র শিষ্য যখন আসে আমাদের কাছে, আমরা যদি প্রথম দিন থেকেই শুধু জানি না আর তোমার দ্বারা কিছু হবে না, এবং তার জানার পরিধিটাও জানার চেষ্টা করি না, যদি আমাদের, আমি এখনই গবেষক, নবীন গবেষক, নবীন ছাত্রদের অনেক দোষ দিয়েছি, এবার আসল কথাটা বলি, সেই দায়ও যারা আমরা শিক্ষক বলে নিজেদেরকে দাবি করি কোথাও তাদের, উচ্চ মাধ্যমিক পাশ করা পর্যন্ত যে ছাত্রটি অনার্সে ভর্তি হলো সে এরকম হলো কেন, সে কোনোদিন কিছু পেলো না কেন, সে এত শূন্য কেন, শূন্য মানে ওই আধ্যাত্মিক ভাবে শূন্য, সেই শূন্যতা নেই, তার প্রচুর অহংকার আছে, কারণ সে প্রচুর নম্বর পেয়েছে, কিন্তু বিদ্যা গরিমা, বিদ্যার প্রাচুর্য বলে, তার বিদ্যার প্রাচুর্য তো অনেক পরের কথা, বিদ্যার স্থানে সে একেবারে শূন্য কেন, সেটার দায়ও তো আমাদের আমরা পিতামাতা, আমরা যাদেরকে বড় করেছি, যারা শিক্ষক তাদের উপরেই বর্তায় যে তারা স্কুলে আমরা কি পড়িয়েছি, প্রাথমিক স্তর থেকে তাদের তারা কি পড়িয়েছি, যে তারা কিছুই শেখেনি, এমন কেন অবস্থা হলো, এমন দৈন্য কেন হলো। সুতরাং আমি যে স্তরেই পড়াতে শুরু করি না কেন, আমার একটা দায়িত্ব বর্তায়, সেটা প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং সাম্মানিকোত্তর স্নাতকোত্তর যেখানেই যাই না কেন, সর্বস্তরেই যে ছাত্রটি আমার কাছে এসেছে তার জ্ঞানের পরিধি, তার জ্ঞানের অবস্থান, তার স্ট্যান্ডার্ডটি বুঝে নিয়ে তাকে সেই জায়গা থেকে উত্তরণের চেষ্টা করে যেতে হবে আমাদের, সেটাই আমাদের কাজ, সেই জন্য উই আর পেড ফর দ্যাট। এবং আমরা ডাক্তাররা ওথ নেন, আমরা কোনো ওথ কেন নিই না জানি না, সেইটা কোথাও আমাদের নিজেদের মধ্যে সেই সংকল্প আমাদের মধ্যে থাকা উচিত যে এই চেষ্টাটা আমরা করব। এবং
সেই জন্য এখানে আমরা সেইটা কেন বললাম এত কথা, এখানে আমরা দেখতে পাবো যে কৈকেয়ী প্রত্যেকজনকে আলাদা করে জিজ্ঞাসা করছেন যে তুমি কাকে বৈশ্বানর আত্মা বলে মনে করো, তিনি একটা উত্তর দিচ্ছেন এবং তাকে প্রথমেই তিনি বলছেন না তুমি কিছু জানো না, বলছেন হ্যাঁ তুমি ঠিকই জানো, ঠিক বলেছো, কিন্তু ঠিক বলেছো বলেই তুমি ঠিক উপাসনা করছো, ঠিক জিনিসকেই তুমি বৈশ্বানর আত্মা বলে উপাসনা করছো, কিন্তু বাবা দেখো তার জন্য তুমি অনেক কিছু পেয়েওছো, তুমি পুত্র পেয়েছো, তোমার পুত্ররাও প্রতিষ্ঠিত হয়েছে, তোমার বংশে ব্রহ্ম তেজ হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তুমি যদি পুরোটা না জানো, মানে তুমি যদি এখানে না আসতে তাহলে তোমার একটা মহাক্ষতি হয়ে যেত, তোমার মস্তক চূর্ণ হতো, কাউকে বলছেন তোমার উদর বিদীর্ণ হতো, কাউকে বলছেন তোমার পদচ্ছিন্ন হয়ে যেত, ইত্যাদি প্রভৃতি রূপক এগুলো। কিন্তু মূল কথা হলো যে প্রত্যেকের ক্ষেত্রে আমাদের শঙ্করাচার্য বলছেন এটা বিদ্যা সম্প্রদান পদ্ধতি দেখানোর জন্য, সেটা কি না তাদের তাদের অবস্থানে থেকে তারা ঠিক, প্রথম হলো ঠিক, কিন্তু তোমার এবং এর জন্য তুমি সমৃদ্ধি অভ্যুদয় সব পেয়েছো এবং ভবিষ্যতেও পাবে, কিন্তু যদি তুমি সামগ্রিক ভাবে না জানো, তোমার যদি একটা হোলিস্টিক অ্যাপ্রোচ না তৈরি হয়, অন্ধের হস্তী দর্শনের মতো কেউ অন্ধ হাতির কান কান দেখে বললো হাতিটা হচ্ছে পাখার মতো, কেউ পা ধরে বললো হাতিটা হচ্ছে থামের মতো, কেউ ল্যাজটা ধরে বললো হাতি হচ্ছে দড়ির মতো, এরকম না, পূর্ণাঙ্গ হাতিকে দেখতে হবে, সেরকম পূর্ণাঙ্গ রূপে বৈশ্বানর আত্মাকে উপলব্ধি করতে হবে, শুধু আকাশ বৈশ্বানর নন, শুধু বায়ু বৈশ্বানর নন, শুধু অপ বৈশ্বানর নন, শুধু তেজ বৈশ্বানর নন, শুধু পৃথিবী বৈশ্বানর নন, সমস্ত কিছু মিলেই বৈশ্বানর আত্মা। এই তো বিদ্যাস্তুতি সঙ্গে আছে নিশ্চয়ই, কিন্তু তার সাথে সাথে এই এই পরম্পরাটা চলছে যে কি করে তিনি তাদেরকে ক্রমাগত ম্যাচিওর করে তুললেন। এবার আসি আরেক ধরনের গল্পে, আরেক ধরনের আখ্যায়িকায়, সেটা হলো একেবারে অন্যরকম, সেগুলোকে অনেক সময় তো আরেক ধরনের আখ্যায়িকা হলো অধিদৈবত বা অধিভূত ক্যারেক্টার গুলো, আপাত ভাবে তাদের এই আকাশ প্রাণ ইন্দ্রিয় এইসবের উল্লেখ পাওয়া যাবে, আর কিন্তু সেগুলোকে আমরা শাস্ত্রীয় ভাবে দেবতাই বলি, সেখানে অধিদৈবত ক্যারেক্টার বলছি। এই অধিদৈবত ক্যারেক্টার গুলির আলাপ আলোচনা, তাদের নিয়েই আখ্যায়িকাটা, এরকম এক ধরনের আখ্যায়িকা পাই, কোথাও কোথাও দেখি সেগুলো আরেকজন কোন ঋষি ন্যারেট করেছেন, যেমন আমরা প্রশ্ন উপনিষদে পিপ্পলাদকে দেখি তিনি ন্যারেট করছেন, আবার ওই একই আখ্যায়িকা বা উপাখ্যান বা ইতিহাস সেইটি আবার আমরা দেখতে পাই বৃহদারণ্যক উপনিষদেও আছে, যেখানে আমরা দেখব যে খুব খুব বেশি কমন একটা এক ধরনের একটা একটা বিশেষ তত্ত্বকে প্রতিষ্ঠা করার প্রবণতা দেখা গেছে বারবার অনেকগুলো এরা আখ্যায়িকাতে, সেগুলোতে সেগুলো হলো প্রাণের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করা, অর্থাৎ এই আধ্যাত্মিক অধ্যাত্ম প্রাণের বা অধিদৈবত প্রাণের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করা। আমাদের যতই আমরা ব্রহ্ম ব্রহ্ম করি সেটা তো রিলেটিভ ইউনিভার্সের সে তো অবাঙ্গ মানস অগোচরম, তাকে তো আমরা জানি না, কিন্তু তিনি পূর্ণমাদা পূর্ণমিদম, আমাদের সমস্ত আলোচনাটাই হলো এই পূর্ণমিদমকে নিয়ে, এবং উপনিষদের যেটুকু আমরা বুঝতে পারি সেটা পূর্ণমিদমের আলোচনা, পূর্ণমাদা আমাদের বোঝার সময় হয়নি। তো প্রাণের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করার একটা প্রবণতা দেখি, এবং এই ধরনের আখ্যায়িকা অনেক থাকে, যেমন প্রশ্ন উপনিষদে এবং বৃহদারণ্যক উপনিষদে একই আখ্যায়িকা আছে যে সমস্ত ইন্দ্রিয়রা ঝগড়া করছিল বা চক্ষু শ্রোত্র যে আমি শ্রেষ্ঠ, আমার জন্য এই দেহর অস্তিত্ব, প্রত্যেকেই বলছে আমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ, এবং তখন প্রাণ বললেন যে কেমন তোমরা শ্রেষ্ঠ দেখি, দেখবে প্রাণ একটু রেগে মেগে তখন শরীর থেকে বেরিয়ে গেলেন, এবং সবার অবস্থা তখন খুব খারাপ, যেই প্রাণ মুখ্য প্রাণ বহির্গত হচ্ছেন তখন সবারই না বিশ্বাস, প্রাণ বেরিয়ে যাচ্ছে মানে সব সব ইন্দ্রিয়ই বেরিয়ে যাচ্ছে, এই করে প্রাণের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করা হয়েছে। আবার
যে কসমোলজি, আমি বলছিলাম যে অধিদৈবত ক্যারেক্টার নিয়ে যে আখ্যায়িকা, পুরো মানে ঐতরে উপনিষদের অনেকটা জুড়ে বা বৃহদারণ্যক উপনিষদের অনেকটা জুড়ে, খুব বেশি করে এই দুটো উপনিষদে, তৈত্তিরীয় উপনিষদের অনেকটা জুড়ে, এগুলোতে আমরা সৃষ্টিতত্ত্ব দেখতে পাই। সৃষ্টিতত্ত্ব কখনো শুরুতে আত্মা ছিলেন, কখনো মৃত্যু ছিলেন ইত্যাদি বলা হচ্ছে, কখনো প্রজাপতি, একই ব্যাপার। প্রশ্ন উপনিষদের প্রথম প্রশ্নের উত্তরেও প্রায় যে প্রজাপতি হওয়াই প্রজাকাম হওয়াই প্রজাপতি, স তপস্তপ্বা মিথুনাম উৎপাদয়তি, এসব গল্প পাচ্ছি। ঐতরে উপনিষদে আত্মাই ছিলেন, তারপরে তার মনে হলো কিছু সৃষ্টি করি এবং সেই থেকে সৃষ্টি, এই ধরনের আখ্যায়িকা একটা ধরনের। এগুলো সবটাই, এগুলো একদম পিওরলি তত্ত্ব প্রতিষ্ঠার জন্য। হ্যাঁ অবশ্যই সুখাবোধার্থ তো আছেই, সুখের সুখ সহজে বোঝার জন্য, তত্ত্বকে সহজে বোঝার জন্য, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে তত্ত্ব প্রতিষ্ঠা। এই এত ধরনের আখ্যান উপাখ্যান আখ্যায়িকা ইত্যাদি মোটামুটি আমার বুদ্ধিতে যেটুকু ধরেছে সেটুকু। এবার আস্তে আস্তে আর একটু এগোই। এই যে প্রত্যেকটাতে মানে শেষ শেষের দিকে যাওয়ার চেষ্টা করছি, সেই শেষটা হতেও আরো বেশ খানিকটা সময় নেব। আমরা এতক্ষণ ধরে যা নিয়ে আলোচনা করছি সেটা হলো ঘুরে ফিরে উপনিষদ উপনিষদ উপনিষদ, যার নাম উপনিষদও বটে বেদান্তও বটে। এই বেদান্ত শব্দটা ব্যবহার করতে আমি বেশি ভালোবাসি বলেই আমার ডিপার্টমেন্টে আমি যে গ্রুপ খুলেছি তার নাম রেখেছি বেদান্ত, এবং সেটা অদ্বৈত বিশিষ্টাদ্বৈত দ্বৈত শুদ্ধাদ্বৈত অচিন্ত ভেদাভেদ এরকম বিশেষ কোনো বাদ নিয়ে নয়, সবকিছুই তাতে আছে, এমনকি তাতে স্বামীজিও এসেছেন, তাতে রবীন্দ্রনাথও আসেন। সামগ্রিকভাবে আমরা যত যত শাস্ত্রকারেরা বেদান্ত শব্দটা উল্লেখ করেছেন, আমি যদি শঙ্করাচার্যকে আইডিয়াল ধরি, রামানুজাচার্যকে আইডিয়াল ধরি, তারা কিন্তু বেদান্ত শব্দটি উপনিষদ অর্থেই ব্যবহার করেছেন। এবং এই বেদান্ত অবশ্যই কিসের সৈদ্ধান্তিক রূপ? বেদের। এবং অন্ত বলে বলা হচ্ছে শেষে, শেষ মানে এখানে শেষ অবশ্যই নয়, শেষ মানে সব কথার শেষ কথা, মানে চরম কথা, বেস্ট ক্রিম, এ কথা আমরা বেদান্ত পড়াতে গেলে বারবার বলি। এখন কেন এই বেদ শব্দটিকে নিয়ে এলাম টেনে হিঁচড়ে? আমাদের আজকের সেমিনারের বিষয় আখ্যায়িকা বিদ্যাস্তুতি অর্থ বিদ্যাস্তুতি, বিদ্যা শব্দটিকে নিয়ে বলবো বলে। এই বিদ্যা শব্দটি এবং বেদ শব্দটি, আবার বলি আমাদের সবেতেই মূলে ব্যাকরণে যেতে হয়, দুটি শব্দেরই মূলে আছে বিদ ধাতু। সবাই বলবেন বিদ মানে জ্ঞান, বিদ ধাতুর মানে জ্ঞান, বিচার, চেতনা, আখ্যান, নিবাস, এমনকি লাভ। ব্যাকরণের খুঁটিনাটি তর্কে না গিয়ে তাহলে আমি বেদ বিদ্যা দুটো শব্দ দিয়ে একটা নিত্য অস্তিতা, নিত্য সত্তা, নিত্য চেতনা, নিত্য আশ্রয়, নিত্য প্রাপ্তি, এই শব্দগুলো পেতে পারি, মানে এই অর্থগুলো পেতে পারি, এই তাৎপর্যগুলো পেতে পারি। এখন যা বিদ্যা তাই আসলে ব্রহ্মবিদ্যাই এই কনটেক্সটে, কিন্তু তবুও বলি ব্রহ্মবিদ্যা আমাদের সুবিধা আছে, পূর্ণমদ পূর্ণমিদং সর্বংখলমিদং ব্রহ্ম, জানিই আলোচনা করব ব্রহ্মবিদ্যা হবে, কোনো অসুবিধা নেই। কেন? আমি একটু আগে মুণ্ডক উপনিষদের শৌনকের কথা বলছিলাম, যে শৌনক হবই মহাশাল, শৌনক মহাশ্রত্রিয়, তিনি আচার্যের কাছে গেলেন এবং গিয়ে বললেন যে আমাকে সেই বিদ্যা বলুন, কাস্মিন্নু ভগবৎ বিজ্ঞাতে সর্ববিদং বিজ্ঞাতং ভবতি। তিনি বলতেই পারতেন ব্রহ্মকে জানলেই সব হয়ে যাবে, না, তিনি বললেন অত ফাঁকিবাজি চলবে না, তোমাকে কি করতে হবে, দুরকম বিদ্যা শিখতে হবে, দে বিদ্যে বেদিতব্যে পরাচৈব অপরাচ। এবং অপরা, অপরা মানে অধম নয়, অপরা মানে পরাভিন্ন, অপরা
এই অপরা বিদ্যা কি? না ঋক সাম যজু অথর্ব সব বেদ শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ জ্যোতিষ সমস্ত বেদাঙ্গ এবং পরাবিদ্যা কি? যয়া তদ অক্ষরম অধিগম্যতে, যা যা যে বিদ্যা দিয়ে সেই অক্ষরকে জানা যায়। বিদ্যা মানে কিন্তু শাস্ত্র নয়, পুঁথি নয়, বিদ্যা মানে জ্ঞান, যেটা ওই গুরুর কাছে গিয়েই নিতে হবে। এবং আমি একটু প্রথমে ছড়িয়ে ফেলবো, তারপরে গুটবো আস্তে আস্তে, যে অনেকগুলো ছেঁড়া ছেঁড়া কথা বলবো। এই বিদ্যা, বিদ্যারই অপর নাম ব্রহ্ম বিদ্যা, যা বিদ্যা তাই ব্রহ্ম বিদ্যা, যা ব্রহ্ম তাই বিদ্যা, তাই ব্রহ্ম বিদ্যা। ব্রহ্ম শব্দের মানে কি? এক তো বৃহৎ, বৃহ ধাতু তার মূলে আছে, যার একটি মানে বৃহৎ বৃদ্ধি, আরেকটি মানে শব্দ। এবং যদিও পরবর্তী বাক্যপদীয় ব্যাকরণ সম্প্রদায় মহাভাষ্যে কিছুটা তারাই শব্দ ব্রহ্মের কনসেপ্ট এনেছে বলে লোকে দাবি করে, শব্দ ব্রহ্মের বা ব্রহ্মের যা শব্দ তাই ব্রহ্ম, তাই বিদ্যা, তাই বাক, একটা নিরবচ্ছিন্ন ছন্দময় বিমূর্ত স্পন্দন বিশ্বপ্রপঞ্চের মধ্যে এবং বিশ্বপ্রপঞ্চের পারে। অনাদি নিধনং ব্রহ্ম শব্দ তত্ত্বম যদক্ষরম, অনাদি নিধনং ব্রহ্ম, যার আদি নেই, যার নাশ নেই, নিত্য ব্রহ্ম শব্দ তত্ত্বম যত অক্ষরম, তিনি অক্ষর। বিবর্ততে অর্থ ভাবেন প্রক্রিয়া জগত যত, বাক্যপদীয় প্রথম শ্লোক, যে সমস্ত কিছুই এই জগতের সমস্ত কিছুই অর্থরূপে বিবর্তিত হচ্ছে। অর্থ শব্দটারও দুটো অর্থ হতে পারে, একটা মিনিং, একটা ম্যাটার। এই সমস্ত কিছু ম্যাটার অ্যান্ড মিনিং সমস্ত কিছু বিবর্তিত হচ্ছে বা আছে বলে মনে হচ্ছে, যদি বিবর্ত শব্দের তাৎপর্য এখন আর বলতে চাইছি না, যারা জানেন যে আসলে ওই সদাসদ বিলক্ষণম অনির্বচনীয়ম, যে আছেও বটে নেইও বটে, আছেও বটে নেইও বটে। তো এই যে ব্রহ্ম শব্দ ব্রহ্ম, তার আরেকটা নাম দেওয়া হয়েছে বাক। তাহলে বাক ব্রহ্ম শব্দ ব্রহ্ম, একটা নিরন্তর নিরবচ্ছিন্ন ছন্দময় বিমূর্ত অনাদি নিধন স্পন্দ কম্প ভাইব্রেশন ফ্লাকচুয়েশন, সেটাকে কেউ আমরা দেখতে পাচ্ছি না, ধরতে পাচ্ছি না, কিন্তু সেটা আছে বলেই এত ছন্দ, এত নৃত্য, এত সঙ্গীত। সেটাকে কে বা কারা দেখতে পাচ্ছেন? তার যেমন পরব্রহ্ম তেমন বাক, স্ত্রীলিঙ্গ করলে পরা বাক। এই বাক যখন দৃষ্টা হচ্ছেন, যখন জ্ঞাতা হচ্ছেন, কে দেখছেন? যিনি দেখছেন, যিনি দেখতে পাচ্ছেন, যিনি দেখতে পাচ্ছেন মানে চর্মচক্ষুতে নয়, ধ্যানে যোগে, তিনি তখন ঋষি পদবাচ্য হচ্ছেন। আমরা সেই স্তরের শব্দকে ধরতে পাচ্ছি না, সেই ব্রহ্মকে, সেই বাক্যকে আমরা ধরতে পারি না, আমাদের বোধের বাইরে। সেই জন্যই তো তা দূরে তদু অন্তিকে, আমাদের জন্য তিনি দূরে, যিনি বুঝেছেন তার জন্য তিনি নিকটে, তার ভিতরে, তার হৃদয়ে। সর্বাসং বিদ্যানাম হৃদয়ম একায়নম, তার ভিতরে, আমাদের থেকে দূরে, কারণ আমরা বুঝিনি, আমাদের জ্ঞানের অগোচর। এবার যিনি বুঝলেন তিনি হলেন ঋষি। পশ্যন, এবার বাক দৃষ্টা হলেন, যে বাক দৃষ্টা হলেন তার নাম হলো পশ্যন্তি, যেহেতু দৃষ্টা হলেন। এবার আমি ইচ্ছা করলাম আর দেখে ফেললাম, এমনটা নয়। আমি তপস্যা করলাম আর দেখে ফেলবো, এমনটা নয়। তপস্যাও করতে হবে, কিন্তু পাবই এমন কোনো কথা নেই। উতত্ব পশ্যন্ন দদর্শ বাচম, উতত্ব শৃণ্ণন্ন শৃণোত্যেনাম, উতত্বস্মৈ তন্বং বিশস্রে জায়েব পত্যৌষতি সুবাসা।
কেউ কেউ তাকে শুনেও শোনে না, দেখেও দেখে না, দেখে দেখতে পায় না, এখানেই তো আছেন সর্বব্যাপী, কেউ কেউ তাকে শুনেও শুনতে পায় না, তিনিই তাকে দেখতে পান যিনি স্বয়ং, যেমন শালঙ্কারা পত্নী নিজেকে মেলে ধরেন স্বামীর কাছে, তেমন করে যিনি মেলে ধরেন তিনি দেখতে পান, তিনি তিনি তার কাছে তিনি যার কাছে বর্ষন্তি হন তিনি ঋষি পদবাচ্য হন। অহমেব স্বয়মিদং বদামি জুষ্টং দেবেভিরুত মানুষেভি ইয়ং কামায়ে তং তম উগ্রং কৃণোমি তং ব্রহ্মাণং তং ঋষিং তং সুমেধম। আমি স্বয়ং এই কথা বলছি দেবতা এবং মানুষের মানুষের প্রিয় এই কথা বাকসুক্ত দেবী সুক্ত, যে আমি যাকে কামনা করি ইয়ং কামায়ে তং তম উগ্রং কৃণোমি, তাকে তাকে আমি উগ্র করি, তাকে ব্রহ্মা করি, তাকে ঋষি করি, তাকে সুমেধা করি। নায়ম আত্মা প্রবচনেন লভ্য না মেধায়া না বহুনা শ্রুতেন ইয়মেবৈষ বৃণুতে তেন লভ্য তস্যৈষ আত্মা বিবৃণুতে তনুং স্বাম। একই কথা ওখানে আত্মা দিয়ে বলা হয়েছে, এখানে বাক দিয়ে বলা হয়েছে। না নয়ম আত্মা প্রবচনেন লভ্য, প্রবচন করে তাকে দেওয়া যায় না। না মেধায়া না বহুনা শ্রুতেন, মেধা দিয়েও নয় বহু শ্রুতি দিয়েও নয়, ইয়ম এব এষ বৃণুতে, এষ আত্মা ইয়ম এব বৃণুতে, যাকে বরণ করেন তস্যৈষ আত্মা তারই হন আত্মা, বিবৃণুতে তনু স্বাম, নিজের তনু স্বীয় তনু যার কাছে তিনি স্বয়ং মেলে ধরেন। এটাকে অবশ্য একটু অন্যভাবে শঙ্করাচার্য ব্যাখ্যা করেছেন, আমি এইভাবে বুঝেছি। এবার তাহলে বেদ কাকে বলে? যা যা বিদ্যা তাই ব্রহ্ম তাই বাক ইত্যাদি প্রভৃতি। এখানে আমার এখনই বেদের লক্ষণ তো প্রচুর দিয়ে দেবেন আমাদের ছাত্ররা, মন্ত্র ব্রাহ্মণায়ুর বেদনামধেয়ম ইষ্ট প্রাপ্তি অনিষ্ট পরিহারায়ুর অলৌকিকং উপায়ং ইয়ো গ্রন্থ বেদয়তি স বেদ প্রত্যক্ষেণ অনুমিত্যা বা ইয়স্তুপায় ন বিদ্যতে, প্রচুর প্রচুর কঠিন কঠিন কথা। এইটা বাক্যপদীয়তে খুব, আমি বাক্যপদীয়র কথা বলছি বলে আমাকে মারতে আসবেন না, বাক্যপদীয়র ব্যাকরণের দর্শন শাস্ত্র শুধু নয়, বাক্যপদীয় পরম্পরাকে বেদান্তের উপনিষদ পরম্পরা বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো বাক্যপদীয়র দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে, প্রাপ্তি উপায় অনুকারশ্চ তস্য বেদ মহর্ষিভি। প্রাপ্তি উপায়, আগের এক নম্বর শ্লোকে বললাম অনাদি নিধনং ব্রহ্ম শব্দ তত্ত্বম ইয়ৎ অক্ষরম, সেই যে স্পন্দের কথা বললাম, কম্পের কথা বললাম, যেটি অনাদি নিধন শব্দ ব্রহ্ম, বিমূর্ত স্পন্দ, তাকে দেখা যায় না, তাকে শোনা যায় না, তাকে ছোঁয়া যায় না, সেই বিমূর্ত স্পন্দ, সেই ব্রহ্ম শব্দ, তার প্রাপ্তির উপায় এবং তার অনুকৃতি হলো বেদ। সেটা কে দেখেছেন? তস্য বেদ মহর্ষিভি, একোপি অনেক বটমে বটমেব সমামনাত পৃথক পৃথক, মহর্ষিগণ কর্তৃক সেটি প্রাপ্ত হয়েছে, মানে মহর্ষিরা তাকে পেয়েছেন, তাকে দেখেছেন, তাকে ভিজুয়ালাইজ করেছেন, তাকে রিয়েলাইজ করেছেন, তারা ঋষি হয়েছেন তাই, এবং তারা একটি অখণ্ড বিদ্যা, অখণ্ড জ্ঞান, অখণ্ড ব্রহ্ম, অখণ্ড শব্দ, অখণ্ড স্পন্দকে তারা অনুভব করেছেন, উপলব্ধি করেছেন, কিন্তু সেটা ছিল এক, একোপি, এক হলেও অনেক বটমেব, অনেক শাখায় অনেক প্রশাখায়, সমামনাত পৃথক পৃথক, আলাদা আলাদা করে পঠিত হয়েছে। তাহলে যদি বেদের একটা ছোট্ট ডেফিনেশন এইখানে খুঁজতে চাই, তাহলে দেখতে পাচ্ছি কি, প্রাপ্তি উপায় অনুকারশ্চ তস্য বেদ, তস্য ইতি শব্দ শব্দ ব্রহ্মণ বা শব্দস্য বা ব্রহ্মণ, শব্দের বা ব্রহ্মের মূল তত্ত্বের যে প্রাপ্তির উপায়, তাহলে তত্ত্বকে প্রাপ্তির উপায় এবং তত্ত্বের অনুকৃতি, নকল, নকলটা খারাপ নয়, অর্থাৎ সেই নকলটা কি রূপে হয়েছে, সেই নকল হয়ে যে বাংময় ছন্দময় বাণীময় বিভাজিত প্রপঞ্চিত রূপে আলাদা আলাদা করে ডিভাইডেড হয়েছে, যে শাস্ত্র যে সাহিত্য সম্ভার বেদ, মানে সেই যে সাহিত্য সম্ভার তার নামই বেদ। বেদ নিত্য জ্ঞান, নিত্য জ্ঞান
নিত্য জ্ঞানের যে বাংময় রূপ তাই হলো বেদ, অন্তত অ্যাজ পার বাক্যপদীয়, অন্তত আমি যা বুঝেছি। ওই যে বলে দিয়েছি পণ্ডিতেরা কি বলেছেন আমি অত জানি না। এই প্রসঙ্গে যেটা আমার উপনিষদের বলতে পারেন আমার সবচেয়ে প্রিয় আখ্যায়িকা, কেন উপনিষদের উমা হৈমবতী উপাখ্যান, সেটা না বলে পারি না, উমা হৈমবতী আখ্যায়িকা। সেই উমা হৈমবতী আখ্যায়িকা এ কি দেখতে পাই না, ব্রহ্ম ব্রহ্ম হ দেবেভ্য বিজিজ্ঞে, সোজা কথা দেবতা এবং অসুরদের লড়াই হচ্ছে, হয়েছে অনেক পুরাণ গল্পে আমরা পাই যে দেবতা এবং অসুরদের খালি যুদ্ধ হয়, এবং অত সিনসিনারি করা ছিল না সেখানে যে স্বর্গে ধোঁয়া উঠছে, দেবতারা ব্রহ্মার কাছে গেল বিষ্ণুর কাছে গেল, এসব সিনসিনারি ও কেন উপনিষদে নেই। ওখানে শুধু আছে ব্রহ্ম হ দেবেভ্য বিজিজ্ঞে, ওখানে ওই প্রেক্ষাপটটা মোটে নেই যে ব্রহ্ম দেবতাদের জন্য জয় লাভ করলে, কিন্তু তার বিজয়ে দেবতাদের বড়ই গরিমা হলো, যেই অসুররা হেরে গেল সঙ্গে সঙ্গে দেবতাদের খুব গরিমা হলো, যে কি আমাদের জয়, কি আমাদের বিজয়, আহা আমি কেমন অমুক অস্ত্রটা ছাড়লাম, আমি কেমন অসুরটাকে মেরে ফেললাম, আমি কেমন অসুরটাকে জব্দ করলাম, আরে আমি ছিলাম বলেই হলো। আরেকজন বলছে ইন্দ্র তো রাজা, ইন্দ্রকে একটু তোষামোদ করার জন্য স্যার আপনি যা যুদ্ধটা করলেন, ইত্যাদি হচ্ছে, এবং তারা মহা উল্লাস করছে, যেমন আমরা আজকে আমাদের প্রযুক্তির উন্নতিতে, আমাদের বিদ্যা গরিমায় একেবারে ঝলমল করছি, বিদ্যা গরিমার বিজ্ঞাপনে একেবারে অন্যকে অতিষ্ঠ করে তুলছি, আর মনে করছি কতই না ক্ষমতা আমাদের, কিন্তু কি যেন একটা অদৃশ্য জিনিস আমাদের সবার সমস্ত বিদ্যার অহংকারকে একেবারে স্তব্ধ করে দিয়েছে। এত পুরস্কার, এত নম্বর, এত খ্যাতি, এত আত্মপ্রচার, এতগুলো মাস কেটে গেল, ভ্যাকসিন ওষুধ এগুলো কি বেরোবে, এখনো পর্যন্ত ঠিকই হলো না, সে আকাশে ওড়ে না বাতাসে ঘোরে, নাকের মধ্যে ঢুকছে না চোখের মধ্যে ঢুকছে, ভাল বলা মাস্ক পরবো না ভাল ছাড়া মাস্ক পরবো, গেঞ্জির মাস্ক পরবো না তিন পেত্তা সুতির মাস্ক পরবো, আমি আমার মাথায় ঢুকছে না যে যার চরিত্রটা এমনকি একটা ভাইরাল হয়েছিল যে এটা আসলে ভাইরাসই নয় এটা ব্যাকটেরিয়া, এখনো চরিত্রটাই নির্ণয় করতে পারলাম না, এত আমাদের রিসার্চ চলছে, এত গো অন্বেষণ গো এষণা চলছে, কিছুই করতে পারছি না। অনেক কবিতা বেরিয়েছে আত্মসমালোচনামূলক আত্মসমীক্ষাত্মক, যে আমাদের বোধ হয় শিক্ষা দিতে কেউ এসেছেন, এসব বললে আমাকে আবার খুব বেশি এই ঠাকুর ভক্ত টক্ত বলে বর্ণনা করবেন ইত্যাদি, তো তাতেও ক্ষতি নেই। দেখুন ব্রহ্মবিদ্যা বা এই উপনিষদ সংক্রান্ত আলোচনায় না মজা হচ্ছে যে অতি বড় নাস্তিক একটু উঁকি মারে, এই যে ইউটিউব স্ট্রিমিং চলছে, যত বড় নাস্তিকই হোক একটু মাঝে মাঝে উঁকি দিয়ে যাচ্ছে, আর সেই আবার ঠাকুরের গল্প, একটু উঁকি দিলেই হবে, উঁকি দিলেই মানে তোমার হবে, চান্স আছে। আমি মানে কোথাও একটা এটা তো আমরা মানতে পারি, আমি আধ্যাত্মিক শব্দটাকে এত খেলোভাবে ব্যবহার করতে চাই না যেভাবে ব্যবহার করা হয়, যে এগুলো মানে কোনো শব্দই নেই এগুলো, এই গোড়ামি গুলোকে ব্যাখ্যা করার জন্য, না আধ্যাত্মিক না ধর্মীয়, এইসব শব্দগুলো আমি একেবারেই এত তুচ্ছ গোড়ামির অর্থে ব্যবহার করতে চাই না, যাই বলেই আমাকে আপনারা ওখানে লাইভ স্ট্রিমিং এ গালাগালি দিন না কেন। তো কোথাও একটা আমাদের যে অহংকারের মূলে আঘাত লেগেছে এটা তো আমরা স্বীকার করতে বাধ্য হচ্ছি,
আমরা দেখব উমা হৈমবতী উপাখ্যানে এই যে দেবতারা এত বিজয় গর্বে একেবারে মত্ত হয়ে উঠেছিলেন, তখন কিছু দূরে ব্রহ্ম যক্ষ বেশে, এই যক্ষ শব্দটার ব্যাখ্যা করতে গিয়েই সবাই হিমশিম খেয়ে গেল। শঙ্করাচার্য বললেন পূজ্য, তারপরে বললেন যে অত্যদ্ভুতেন বিস্মাপনীয়েন রূপেণ প্রাদুর্ভব। কিসের জন্য? দেবতাদেরকে অনুকম্পা করার জন্য, তাদেরও যাতে অসুরদের মতো অহংকার জনিত কারণে পরাজয় না হয়, সেই জন্য সাবধান করার জন্য, তাদের জ্ঞান দেওয়ার জন্য, তাদের তাদের ভ্রান্তি দূর করার জন্য, তাদের অজ্ঞান বিনাশ করার জন্য তিনি আবির্ভূত হলেন এক অত্যদ্ভুতেন বিস্মাপনীয়েন রূপেণ, এক বিস্ময়কর রূপে আবির্ভূত হলেন। এবং এরকম একজন অজ্ঞাত পরিচয়কে যেন একজন দাঁড়িয়ে আছে দূরে, তখন অগ্নি পুরোহিত অগ্নিকে পাঠানো হলো, যাও তুমি যাও, অগ্নি সবকিছুতে সামনে সামনে যান, সেনাদের অগ্রগামী। এবং অগ্নি গেলেন, ভারী আমার যেদিন থেকে এই করোনা পরিস্থিতি চলছে আমার কেন জানি না এই গল্পটা আমাকে খুব হন্ট করছে, কি করব, সে আপনারা আমাকে যত গোড়াই বলুন না কেন। তো অগ্নি গেলেন, বললেন তোমার নাম কি? বা অগ্নি গেছিলেন জিজ্ঞাসা করতে যোগ তুমি কে, কিন্তু সে সুযোগই পেলেন না, তিনি উল্টা তিনি জিজ্ঞেস করলেন তুই কে রে? তাহলে আমি অগ্নি, আমার নাম আছে আরো জাত বেদা বৈশ্বানর। বেশ, কি করতে পারিস? আমি একদম সমস্ত কিছু দগ্ধ করে দিতে পারি, একটি ঘাস মাত্র দিলেন কি হলো, সমস্ত শক্তি প্রয়োগ করে ওর অগ্নি সেই ঘাসটিকে দগ্ধ করা তো দূরের কথা, একটি কণা একটি কোণও জ্বালাতে পারলেন না। নৈত শশাক নিবতস্মাদ নিবৃতে, সেখান থেকে ফিরে গেলেন। এরপরে বায়ু এলেন, আবার যক্ষ প্রশ্ন করলেন কে তুই? আমি বায়ু, আমার নাম মা তরিষ্বা, কি পারিস? আমি সমস্ত কিছু আদায় করে সরিয়ে নিতে পারি, নে এই ঘাসটা সরা দেখি। একই অবস্থা, ন শশাক লজ্জাবশে সেখান থেকে ফিরে গেলেন। ইন্দ্র রাজা অহংকারে একেবারে মটমট করছেন, দম্ভে পরিপূর্ণ তিনি এলেন, এত দম্ভ যে তাকে দেখা দেওয়ার প্রয়োজন বোধ করলেন না। তসমাৎ তিরোদধে, এটা ক্লাসে পড়াতে গিয়ে খুব বলি আমি, তসমাৎ এখানে কিসে পঞ্চমী হয়েছে, অপাদানে পঞ্চমী, কি কিরকম অপাদান, অন্তর্ধ ইয়ে না দর্শনম ইচ্ছতি, অন্তর্ধান বোঝাতে যত কর্তৃক আমার অদর্শন আমি কর্তা ইচ্ছা করেন, যত কর্তৃক কর্তা তার অদর্শন ইচ্ছা করেন, মানে লুকোচুরি খেলা। অর্থাৎ লুকোচুরি খেলাতে আমরা কি করি, যে চোরকে আমরা সবাই দেখতে পাই, চোর আমাদের খুঁজে পায় না, সেরকম তসমাৎ তিরোদধে, অর্থাৎ তিনি ইন্দ্রকে দেখতে পাচ্ছেন কিন্তু ইন্দ্র কর্তৃক নিজের অদর্শন ইচ্ছা করছেন, ইন্দ্র যেন আমাকে না দেখতে পায়। কিন্তু ইন্দ্র আফটার অল ভালো ছাত্র, মেধাবী প্রতিভা সম্পন্ন, সেও ছাড়বে না। ইন্দ্র অপেক্ষা করতে লাগলেন, তসমিন আকাশ, যদিও এটা শঙ্করাচার্যের ভাষ্যে ধ্যায়ন, সেখানেই তসমিন নেব আকাশে ধ্যায়ন, তিনি অন্যদের মতো না অগ্নিয়াদিবত নিবৃতে, তিনি অগ্নি প্রমুখের মতো ফিরে গেলেন না, তার জিল আছে আমি জেনে তবে ফিরব, তাই তিনি ধ্যান করলেন সেই শূন্য স্থানে, আমি জেনেই ফিরব। তখন কি হলো, সেই আকাশে, চেতনার আকাশে, জ্ঞানের আকাশে, আর বাইরের আকাশে বললেও আমার অসুবিধা নেই, আকাশের গুণ শব্দ, উমা হৈমবতী আবির্ভূতা হলেন। ভাষ্য করতে গিয়ে শঙ্করাচার্য এখানেও বলছেন তসমিন্নেব আকাশে বিদ্যা উমা রূপিণী প্রাদুর্ভূব স্ত্রী রূপা, তার মানে এই উমা হৈমবতী বিদ্যা স্বরূপিণী বাক স্বরূপিণী, তিনি আবির্ভূতা হলেন
ইন্দ্রের গুরু রূপে। গুরুকে পাওয়ার জন্যই এতটা তপস্যা, এতটা ধ্যান। আমি ফিরবো না, আমি সমর্পণ করলাম, আমি রিক্ত শূন্য হলাম, ইন্দ্র চেতনা শূন্য হলো, আমি রিক্ত শূন্য হয়ে আমি জেনে তবে ফিরবো কেই। তখন উমা বিদ্যা উমা রূপিণী যখন ধরা দিলেন ইন্দ্রের কাছে, ইন্দ্রের চেতনা আকাশে, পরাবাক পশ্যন্তি হলেন। ইন্দ্র তার কাছে জানতে চাইলেন কি সেই তত্ত্ব, কি এই যক্ষ। তখন বললেন উমা যে যার জয়ে তোমরা, যার বিজয় গর্বের উল্লাস তুমি করছিলে, আসলে তিনি ব্রহ্ম, তোমাদের কোনো জয়ের মহিমা নেই। তাহলে এটা কে? সে তো তুমি, তোমারই মধ্যে তিনি আছেন, কিন্তু সেই পূর্ণ তোমার জাগরণ এখনো হয়নি। তুমি ইন্দ্র চেতনায় উৎফুল্ল হয়েছিলে, দম্ভে পরিপূর্ণ হয়েছিলে। এই ইন্দ্রই, ইন্দ্র সম্পর্কে বলা হচ্ছে এনাত নেদিষ্ঠম অস্পর্শ, তিনি প্রথম, তিনি প্রথম এই নিকটতমকে স্পর্শ করলেন। ফিরে আসছে এই জায়গাটায় একটা কথা বলি, আমি বলেছিলাম কঠোপনিষদ নিয়ে একটা কথা বলবো। কঠোপনিষদের যে গল্প সেখানে কিন্তু আমরা নচিকেতাকে যমের বাড়ি বাবা পাঠালেন, মানে মৃত্যাবেতোয়া দাদামি বললেন, এবং নচিকেতা যখন চলে যাবেন তখন বাবার একটু দুঃখ হয়েছিল, তখন বাবাকে তিনি বোঝালেন কোনো ব্যাপার না, আমি ঠিকঠাক, দেখো এরকমই জীবন, সস্যামিব মর্ত্য জায়তে, সস্যামিব মর্ত্য পচ্যতে পুনঃ ইত্যাদি। আমি এটা নিয়ে ভেবো না, আমি ঠিক সামলাম, বহু নাম এমি প্রথম, বহু নাম এমি মধ্যম ইত্যাদি আছে, এটা কঠোপনিষদে। কিন্তু একটা মজা তৈত্তিরীয় ব্রাহ্মণের এই গল্পটি আছে, কারণ কঠোপনিষদ তৈত্তিরীয় বেদেরই অংশ। তো তৈত্তিরীয় ব্রাহ্মণে একটি এই গল্প আছে আরেকবার, সেখানে একটুখানি ছল করেছিলেন। ছলটা কিরকম, ছলটা তাকে শিখিয়ে দিয়েছিলেন, ছোট ছেলে তো, এই বাঘ, যে বাঘ ইন্দ্রের কাছে দেখা দিয়েছিলেন আমরা পাচ্ছি, সেই বাঘ নচিকেতাকে একটা ছল শিখিয়ে দিয়েছিলেন যে তুমি এমন সময় যমের বাড়ি যাবে যখন তিনি কিছুদিনের জন্য বাড়িতে থাকবেন না, তারপরে তিনি যখন প্রবাসান তঙ্গান্তা, তুমি এরকম সময় যাবে যেন প্রবাসে থাকবেন, তারপরে তিনি যখন ফিরে তোমায় জিজ্ঞাসা করবেন যে প্রথম রাতে কি খেয়েছো, তখন তুমি বলবে যে আপনার প্রজা খেয়েছি, দ্বিতীয় রাতে তুমি কি খেয়েছো, না আপনার পশু খেয়েছি, তৃতীয় রাতে তুমি কি খেয়েছো, না আপনার সাধু কৃত্য সব খেয়ে ফেলেছি। সেইটারই প্রতিফলন আমরা কঠোপনিষদে এসে দেখি, আশা প্রতীক্ষে সঙ্গতং সুনৃতাং চেষ্টা পূর্তে পুত্র প্রশংসচ সর্বান, অর্থাৎ আশা প্রতীক্ষা, ইষ্টকর্ম যা যা যোগ্য করেছেন, পূর্তকর্ম যা যা করেছেন, পুত্র পশু সুনৃত বাক, যা যা ভালো ভালো কথা বলে যে পুণ্য অর্জন করেছেন সবই নাকি নষ্ট হয়ে যায়। ইয়াস্য অনশনান বসতি ব্রাহ্মণ গৃহে, যার গৃহে ব্রাহ্মণ না খেয়ে বাস করেন। যাই হোক, এটা একটা মজা বলে আমি বললাম। এবার ফিরে আসি আসল কথায়, যে ইন্দ্র হি এনাত নেদিষ্ঠং পস্পর্শ, সেই জন্যই তিনি দেবতা, তিনি শ্রেষ্ঠ, সেই জন্যই ইন্দ্র। এবার মানে ইন্দ্র নাম সার্থক হলো এতদিনে ঠিকঠাক, যে তিনি ব্রহ্মকে প্রথম স্পর্শ করেন। ইন্দ্রের ব্রহ্ম জ্ঞান প্রাপ্তির দুটো গল্প বললাম, একটা ইন্দ্র বিরোচন উপাখ্যানে প্রজাপতির কাছ থেকে, আর একটা এইখানে বাক। হ্যাঁ, বাক বলেননি কোথাও উপনিষদে, কিন্তু উমা হৈমবতী, তা এমন উমা হৈমবতীকে কিরম সরস্বতীর রূপটি মনে পড়ছে না, তিনি তো বাক দেবী, এটা তো তার স্থূল রূপে আমরা পুজো করি, কিন্তু তার সূক্ষ্ম, তার সত্য রূপ তো আমরা দেখিনি। ইন্দ্র দেখেছেন, নচিকেতা দেখেছেন, আরো কত কত কেউ দেখেছেন, যিনি দেখেছেন তিনি ফিরে এসে আমাদের আর গল্প করেননি, কি করব। এখন এই যে পস্পর্শ কথাটা আমাকে বড় ছুঁয়ে যায়, আমরা এখন কিরকম একটা অবস্থায় আছি, এই যে এই মুহূর্তে পর্যন্ত, এখনো পর্যন্ত আমি নিজের মুখ দেখে দেখেই কথা বলে যাচ্ছি, সত্যি কি এটা ভালো লাগছে, কিরকম একটা রিহার্সাল দিচ্ছি মনে হচ্ছে, মাঝে মাঝে নাকি আমি লিঙ্ক থেকে হারিয়েও যাচ্ছি, আমি বুঝতেও পারছি না, স্বাধীন মাঝে ঢুকে বললেন আমি নাকি লিঙ্ক ছিঁড়ে বেরিয়ে চলে এসেছি, কিছুই বুঝতে পারছি না ওপাশে কারা আছে।
বা যারা দেখছেন আমাকে তারাও দেখছেন, যারা পছন্দ করেন না ঠিক আছে তাদের নয়, আমাকে ছবিতে দেখতেও খারাপ লাগবে সেটাই স্বাভাবিক, সামনে দেখলে তো খুবই রাগ হয় এই বুড়িটা কবে রিটায়ার করবে, অনেক দেরি, এতদিন সরকার চাকরি করে দিয়েছে না, খুব মুশকিল। কিন্তু যারা একটু একটু পছন্দ করেন আমাকে, তাদের কি সত্যি এই এই রকম একটা মাধ্যমে দেখে ভালো লাগছে? চোখ দিয়েই তো দেখছি, কান দিয়েই তো শুনছি, কিন্তু এই যে ত্বক সর্ব শরীর ব্যাপী, কেমন আমাদের স্পর্শ না করলে, সেই স্পর্শ মানে সবসময় একেবারে গায়ে গায়ে ছুঁতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু চোখ দিয়েও স্পর্শ করা যায়, কান দিয়েও স্পর্শ করা যায়, সেই স্পর্শানুভূতি তো পাচ্ছি না আমি, যেহেতু সেজে গুজে বসেছি, আমি সেন্টও মেখেছি পুরো একেবারে আহার্য অভিনয় করার জন্য, কিন্তু আপনারা সেটার গন্ধ পাচ্ছেন না। তবে শুনছি কিনা আগামীতে 2D ছেড়ে 3D ও আমরা দেখতে পাবো, শ্যামাচরণ লাহিড়ী নাকি তার গুরুকে ঘরের মধ্যে দেখতে পেয়েছিলেন, আমরাও নাকি এরকম দেখতে পাবো 3D ফর্মে, যাদেরকে চাইছি মানে ফোনে যাদের সাথে কথা বলছি এই মুহূর্তে, আপনারা হয়তো আমাকে জ্যান্ত মতো একটা 3D দেখতে পাবেন, জানি না কবে গন্ধ পাওয়া যাবে, স্বাদও পাওয়া যাবে, আরো খাবার দাবার। কিন্তু এই যে সর্ব শরীর ব্যাপী ত্বক বলে, সেন্সিটিভ ত্বক চোখেও আছে, কানেও আছে, সমস্ত শরীরে আছে, শুধু এই হাত পায়ের ত্বক না, সেন্সিটিভ স্কিন ইত্যাদি বলা হয়, সমস্ত ত্বক মাত্রই তো সেন্সিটিভ, ত্বকেরই সেন্সিটিভিটি সবচেয়ে বেশি, এই এই সেন্সিটিভিটিটা আমরা এই মুহূর্তে কিরকম মিস করছি, আমরা মানুষটাকে চোখের সামনে দেখতে পাচ্ছি না বলে আমাদের কোথাও একটা যন্ত্রণা হচ্ছে। তো ইন্দ্র পস্পর্শ তাকে ছুঁলেন, তিনি তো স্থূল দেহ নন, কিন্তু সেই ছোঁয়ার একটা, এই ছোঁয়া মানে সবসময় বললাম যে হাত দিয়ে টাচ করতে হবে এমন নয়, কিন্তু যাকে সামনে দেখছি, এই যে দেখতে পাচ্ছি, সত্যি কি ভার্চুয়াল মিডিয়ায় সেই দেখার আনন্দ পাচ্ছি? পাচ্ছি না। সুতরাং ভার্চুয়ালি এই দর্শন, এই স্পর্শ একেবারেই অসম্ভব। হ্যাঁ, তাই তোমার পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, তাই তোমারই মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত। তিনি কেমন সে তো আমরা কেউ জানি না, তবু আমাদের সেই বারবার, আমার আমার কিছু বলার নেই আসলে, কি দিয়ে যে আমার স্বাধীন বলেছিল যে ছাত্রছাত্রীদের যাতে গল্পের প্রতি আকর্ষণ হয়, উপনিষদের প্রতি আকর্ষণ হয়, আপনি সেইভাবে বলবেন, আসলে আমার কিছু বলার নেই, এই যা কাজ এই উপনিষদকে সত্যি সত্যি জীবন দিয়ে গ্রহণ করার রহস্য উপনিষদ নিজেই দেখিয়ে গেছে, আর দেখিয়েছেন এ যুগে রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রীমা, মানে দেখিয়ে গেছেন কিছু করার, ছত্রে ছত্রে কোথা থেকে, আমি আমি নিজের কথা কি বলবো, আর এত কথা মুখস্থ হয় না, কিন্তু পাতা উল্টালেই মনে হয় কিরকম ওই সুন্দরকে স্পর্শ করছি বুঝি। আমার মনে পড়ছে, শেষ করব এটা দিয়ে, রাজা নাটক বা অরূপরতন, সেখানে সুদর্শনা দেখতে চায় সেই রাজাকে, সুদর্শনা জিজ্ঞাসা করছেন সৌরসুরঙ্গনাকে, তিনি কি সুন্দর? তখন সুদর্শনা বলছেন, সুন্দর একদিন, একদিন যে যে যাকে সুন্দর বলে খেলতে গিয়েছিলুম, আজকে খেলা ভাঙার পরে বুক ফেটে গেল, বুঝলাম সুন্দর কাকে বলে, একদিন যাকে ভয়ঙ্কর বলে ভয় পেতাম, আগে আজকে তাকে ভয়ঙ্কর বলে আনন্দ করি, তাকে বলি তুমি ঝড়, তাকে বলি তুমি দুঃখ, তাকে বলি তুমি মরণ, সব শেষে বলি তুমি আনন্দ। নমস্কার।